সো হোয়াট উই আর গোয়িং টু ডু টুডে ইন দা ইন দা আজকে সেশন আপনাদের নাকি না দুইটা একটা সেশন আজকে কি মানডে না ওয়েনেসডে একটা সেশন ওকে সো আজকে তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশন এটা কি শুরু করেছিলাম ইন্টেলিজে কিছুই শুরু করিনি সো টুডে উইল স্টার্ট ইন্টেলিজে অ্যান্ড উই উইল টক অ্যাবাউট দ্য জাভা প্রজেক্ট ওকে হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট উই আর ইউজিং অ্যান্ড দেন উই উইল ডু হ্যান্ডস অন এভরিবডি অল অফ আস টুগেদার উইল সলভ এ ভেরি সিম্পল জাভা প্রজেক্ট ওকে সো টু স্টার্ট উইথ ওকে সো বিফোর দ্যাট লেট মি শো ইউ ফিউ থিংস ক্লাস ওয়ার্কে গেলে ইম্পর্টেন্ট লিঙ্কসে আপনি যেটা পাবেন অল দ্য ইন্টেলিজেন্ট প্রজেক্ট দ্যাট আই এম ডুইং ইন ক্লাস উইল বি অ্যাভেলেবল ইন দিস ফোল্ডার ওকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা প্রজেক্ট আছে গত ক্লাসে তৈরি করা সেকশন 8 এন্ড 3 আজকে আপনাদের গুলো আসবে সো এখানে সব অ্যাকুমুলেট হতে থাকবে ওকে সো উইল হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য প্রজেক্টস দ্যাট আই ডু ইন অল দ্য সেকশনস ওকে আই মিন মাই 4 সেকশনস তো এটা হলো একটা জিনিস but do not copy paste okay eta apni reference er jonno rakhte paren nije arte gele you have to try yourself okay eta ekta next holo je in lab already it is installed so amra will start using it right away but in your home pc ba laptop apnake install korte hobe now the thing is many ides are there and there are many versions of jdk released by many different organization companies or vendor okay so tahole amader ekta সিঙ্ক্রোনাইজেশন রাখার জন্য ইউ হ্যাভ টু চুজ এ সার্টেন কনফিগারেশন তো সেটা আপনারা কি করবেন তার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও অলরেডি আছে এই যে ইন্টেলিজে হ্যাঁ সিন বিল্ডার অ্যান্ড অল দ্য প্লাগইনস দ্যাট ইউ নিড ওকে এটা আমি গত সেমিস্টারে আমার এক স্টুডিকে বলেছি ভিডিওটা করতে সুন্দর করে করেছে সো সেলফ এক্সপ্লেনেটরি ওকে সো আপনারা এটা দেখলে 45 মিনিটসের একটা ভিডিও একবার জায়গায় দুইবার দেখবেন তাহলে যেটা হবে খুব স্মুথলি আপনার একটা সিমিলার কনফিগারেশন আপনার ল্যাপটপে করে ফেলতে পারবেন হুইচ ইজ ইন অল ল্যাব ওকে আই উইল টক লিটল বিট অ্যাবাউট দিস ওয়েন আই ওপেন দ্য প্রজেক্ট বাট ইনস্টলেশন কিভাবে করতে এটা দেখে সময় নষ্ট করা কিছু নাই ইট ইজ সেলফ এক্সপ্লেনেটরি কোথা থেকে কি ডাউনলোড করতে হবে সব কিছু দেখানো আছে ওকে হ্যান্ডস অন সো এটা দেখেন আগে আজকে বাসায় গিয়ে 45 মিনিটস অ্যান্ড দেন ইনস্টল অ্যান্ড মেক ইউর ল্যাপটপ রেডি আরেকটা জিনিস হলো যে আই উইল রেকমেন্ড ইউ টু ব্রিং ইউর ওন ল্যাপটপ কেন আজকে এই মেশিনে বসছেন ক্যালকুলেটরতে বসবেন একটা কাজ অর্ধেক করে গেছেন পরের দিন ওটা আর আপনি পাবেন না ওকে সো ইফ ইউ ক্যারি ইউর ল্যাপটপ তাহলে যেটা হবে যে আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইউর ইনকমপ্লিট প্রজেক্ট লেটার অন দ্যাট ইজ ওয়ান থিং অ্যানাদার থিং ইজ আপনার হয়তো 2-1 ঘন্টা ফ্রি টাইম যদি থাকে ইন বিটুইন ক্লাস আপনি সময়টা নষ্ট না করে একটু কোডিং প্র্যাকটিস করে ফেললেন প্রজেক্ট রিলেটেড কাজও আপনাদের করতে হবে অ্যাজ এ টিম তো ওই জন্য ল্যাপটপ ক্যারি করাটা আপনার জন্য সুবিধা ওকে তো মিড আর ফাইনালে আপনার ল্যাপটপ নিয়ে আসবেন কারণ হলো ওখানে যদি বলেন যে স্যার এটাতে ইন্টেলিজে লোড হচ্ছে না ওপেন হচ্ছে না সিন বিল্ডার করা অনেক কিছুই তো হতে পারে বিকজ ইটস এ ল্যাব ওকে অনেক ক্লাস এখানে কন্ডাক্ট করা হয় সো তখন কিন্তু আমাকে ব্লেম দেওয়া যাবে না মানে ইফ মাইল ফাংশন অফ দিস ল্যাব পিসি I cannot do any retake. এই জন্য সেফ সাইডে থাকার জন্য রেগুলার ক্লাসরুমে আনতে আমি রেকমেন্ড করবো সেটা আনলে ভালো বাট সেটা যদি রেগুলার ক্যারি করতে না চান বাট সুবিধা হলো যে আপনার গ্রুপ রিলেটেড কাজগুলো করতে হলে ল্যাপটপ লাগবে তো সেই জন্য ক্যারি করাটা বেটার আর মিড আর ফাইনালে এবং আপনি অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে তো এটা হলো রিকোয়ারমেন্ট ফর মিড অ্যান্ড ফাইনাল ল্যাপটপ নিয়ে আসবেন ওকে তো এটা হলো আপনার ইনস্টলেশন এখানে অল দ্য প্রজেক্টস উইল গেট আর আমি যে স্ক্র্যাচ প্যাডটাতে টাইপ করি মানে বোর্ডের লেখাটা এখানে লিখি এটাও আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে দিস ইজ দ্য লিঙ্ক ফর দ্য স্ক্র্যাচ প্যাড ওকে তো স্ক্র্যাচ প্যাড ইজ দেয়ার অল দ্য প্রজেক্টস আর দেয়ার অ্যান্ড অল দ্য ক্লাস রেকর্ডিংস ইন দ্য ইউটিউব চ্যানেল ইজ অলসো দেয়ার সো রিসোর্স ওয়াইজ এভরিথিং ইজ আপডেটেড এবং আমি নিজে খুব ডিসিপ্লিন লোক সো আই উড এক্সপেক্ট ফ্রম ইউ অলসো টু বি ডিসিপ্লিন ওকে লেট অ্যাটেন্ডেন্স চাইবেন না আমার কাছে ওকে আচ্ছা তাহলে আপনাকে 20 মিনিট লেট দিলে আমি নিজেই লেট টাইম স্ট্যাম্প হবে যে ফ্যাকাল্টি 20 মিনিট পরে অ্যাটেন্ডেন্স নিয়েছে ওকে আচ্ছা তো এখন সবাই এভরিবডি ওপেন ইন্টেলিজে এখানে দেখেন দিস ইজ দ্য আইডি আমি আপনাদেরকে আবার দেখাবো যদি কোনো প্রজেক্ট আগের স্টুডেন্ট খুলে রাখে জি
আপনাদের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট সবাইকে আমি ইনভাইটেশন পাঠিয়েছি, আপনি কি অ্যাড করবেন? আচ্ছা, সেই জন্য আপনি নাই। ওকে, আপনার আইডিটা বলেন। আপনি যদি স্টুডেন্ট লিস্টে থাকেন তাহলে ইনভাইটেশন পাওয়ার কথা আপনার। আমি তো ইনভাইটেশন পাঠিয়েছি ক্লাস শুরুর একদিন আগে, রাইট? সবাই পেয়েছেন আপনারা, তো ওটা একটু চেক করেন। ক্লাসরুমের ইনভাইটেশন ইমেল চেক করতে হবে সম্ভবত। আচ্ছা, তো ইন্টেলিজে সবাই ওপেন করলে এখানে একটা প্রজেক্ট ওপেন করা আছে। সো আমি এই প্রজেক্ট ওপেন করা থাকলে এই যে আপনার থ্রি ডটস এ গিয়ে ক্লোজ প্রজেক্ট করে দেন। তো আর যদি প্রজেক্ট ওপেন করা না থাকে, দিস ইজ দা ওপেনিং সিন দ্যাট ইউ উইল গেট। ওকে, এই জায়গাটাতে সবাই আসেন আগে। এভরিবডি ওপেন করেন। ইন্টেলিজে ওপেন করলে এটা আসবে, আর যদি প্রজেক্ট ওপেন করা থাকে তাহলে থ্রি ডটে গিয়ে বাম কোণায় ক্লোজ প্রজেক্ট দিলে এটা আসবে। ধরেন আমার একটা প্রজেক্ট ওপেন করা আছে, তো আপনার ওটাতে থাকতে পারে আগে আগে যে কাজ করেছে, সে যদি প্রজেক্ট ক্লোজ না করে তাহলে এরকম ওপেন থাকবে। দ্যাট কেস এই যে থ্রি ডট বা ফোর ডট, এখানে ফোর ড্যাশ মানে যেটাকে আমরা বলি মেনু এক্সপ্যান্ডার, এখানে গিয়ে আপনি প্রজেক্ট ক্লোজ করে দিলে এটা আসবে, আর যদি প্রজেক্ট ওপেন করা না থাকে এটাই আসবে। ওকে, যে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেই জায়গাটাতে আসেন সবাই। এভরিবডি টেক এ মিনিট অ্যান্ড এই জায়গাটাতে আসেন সবাই। ইন্টেলিজে আমাকে বলতে হবে যে স্যার উই আর ডান। ওকে, কেউ বাদ আছেন? এনিবডি কুড নট কাম হিয়ার? একটু রেসপন্ড করেন, কেউ কি আছেন? আসছে সবার? ওকে, গুড। এখন প্রজেক্ট তৈরি করার আগে প্রথমে লেট মি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। সো ইফ ইউ সি হিয়ার, ইফ আই ক্লিক অন দ্য নিউ প্রজেক্ট, কতগুলো জিনিস আমাকে এখানে খেয়াল করতে হবে। হোয়াট ক্যাটাগরি অফ প্রজেক্ট উই আর ট্রাইং টু বিল্ড। এখন আমরা যখন বলি প্রজেক্ট, ডোন্ট গেট কনফিউজড উইথ দ্য ওয়ার্ড প্রজেক্ট উইথ ইউর কোর্স প্রজেক্ট। ইউর কোর্স প্রজেক্ট ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এক্সারসাইজ, ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এক্সারসাইজ, দ্যাটস এ প্রজেক্ট ইট সেলফ। ওকে, দ্যাট আর কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা বিল্ডিং হবে, দ্যাটস এ প্রজেক্ট ফর দ্য টিম। কিন্তু আপনি যখন আইডিইতে একটা হ্যালো ওয়ার্ল্ড কোডও এক্সিকিউট করতে চান, ওটা একটা আইডিইর প্রজেক্ট। ওকে, জাভা প্রজেক্ট। তো এই প্রজেক্ট আর ওই প্রজেক্ট আলাদা জিনিস। ওই প্রজেক্ট হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, একটা মিশন, আর এটা হচ্ছে যে আমি একটা লুপ টেস্ট করব, তার জন্য আমাকে একটা জাভা কোড লিখতে হবে। বাট আলটিমেটলি দ্যাট শুড বি আন্ডার দ্য আমব্রেলা অফ এ ইন্টেলিজে প্রজেক্ট, অথবা যদি নেটবিনস ইউজ করেন, নেটবিনস প্রজেক্ট। ওকে, ওইখানে প্রজেক্ট অর্থে আমরা বলছি যে আইডি একটা প্রজেক্ট ক্রিয়েট করবে। ওকে, তো আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করছি। নাও ইফ ইউ লুক ব্যাক ইউর ওয়ান ওয়ান অ্যান্ড ডিএস কোর্স, দ্য ইউজার ইন্টারফেস ওয়াজ ইউর টার্মিনাল বা কমান্ড। সো ইউ গেভ অল দ্য ইনপুটস হিয়ার, ওকে, অল দ্য ইনপুটস গিভেন হিয়ার অ্যান্ড অল দ্য আউটপুটস হিয়ার প্রিন্টেড। ইয়েস অর নো রেসপন্ড করেন। জি, যেটাই করেন, টার্মিনাল, এরকম একটা টার্মিনালে আপনি ইনপুট টাইপ করতেন, তাই না? আপনাকে বলতো, বলা হতো যে এন্টার ভ্যালু, আপনি এখানে এখানে কার্সারটা ব্লিঙ্ক করতো এবং আপনি এখানে ভ্যালুটা টাইপ করতেন, তারপর নিচে আবার আউটপুট প্রিন্ট করতো, সামথিং লাইক দ্যাট। এটি তো করেছেন। So you never had a graphical user interface, but here you are developing a commercial application, so of course it has to be user friendly, otherwise you cannot sell it. To kaje ekhane graphical user interface thakbe. Now graphical user interface face can come in three form: web application which runs in browser, rendered in browser, browser e jinish ta dekha hoy, dekha jay visitor visual ta. A desktop application has its own window, and then we have the mobile application for mobile. Okay, now you cannot actually ignore any of these three, because for very successful global scale application has all three versions. Okay, for example WhatsApp. Okay,
Now you can open WhatsApp in a browser. You can download, install the WhatsApp application. So then WhatsApp will have its own window, like in this. So this is the desktop. It's not a browser. The WhatsApp has its own window. Okay, it's a browser. No, so it's a WhatsApp has its own windows. It's a desktop application, desktop version. But if I want, I can also use the browser and open the web version of the WhatsApp, and also I have the mobile version. So tahole ekta commercially successful application potentially can have all three versions. So eta our web application, mobile application, egulor jonno you have dedicated course for that. There is a course web application and internet, and there is a course for mobile application development. So ei dui course apnara korben shobai. So kintu desktop application onno kono course e cover kora hoy na, ei jonno amra ekhantate desktop application korbo with graphical user interface. So in that case amader je library amra use korbo for desktop application development, that is FX library. So in categories it is Java FX. So apnake Java FX select korben. Okay, Boot আমরা সিলেক্ট করতে পারতাম, but the learning curve of Spring Boot is little bit lengthier compared to Java FX. Okay, এজন্য আমরা Spring Boot এ এই কোর্সে যাই না, but industry তে Spring Boot অনেক বেশি ইউজ হয়. Okay, but anyway আমাদের সবকিছু মাথায় রেখে Java FX এটা হচ্ছে আমাদের project type. Okay, মানে Java FX library, and আমাদের অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করার জন্য যে বিল্ড টুল আমরা ইউজ করব, দেয়ার আর থ্রি বিল্ড টুল, অ্যান্ড, গ্রেডল অ্যান্ড ম্যাভেন. নাও অ্যান্ড ইজ ওল্ড স্কুল, অনেক পুরনো, নেট বিনসে এখনো অ্যান্ড সাপোর্ট করে, বাট ইন্টেলিজে টোটালি ডিপ্রিকেটেড অ্যান্ড. ওকে, সো অনলি গ্রেডল অ্যান্ড ম্যাভেন. ওকে, আমরা ম্যাভেন বিল্ড টুল ইউজ করব, অ্যান্ড উইল রাইট দ্য কোড ইন জাভা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা. ওকে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, বিল্ড টুল হচ্ছে ম্যাভেন, অ্যান্ড দ্য প্রজেক্ট is the Java FXML project using FX library. তাহলে এই জিনিসগুলো একটু দেখে নেবেন. And this is the location of your project. Now when you create a project, Hello World, for example, তাহলে Hello World নামে একটা folder তৈরি হবে, project folder. Whatever is the project name, in that name there will be project folder. এখন এই project folderটা কোথায় রাখবেন, you can select that. Then for me it is 2024 autumn IntelliJ project. এই ফোল্ডারে গিয়ে সব প্রজেক্ট ফোল্ডারগুলো তৈরি হবে. ওকে, এন্ড এন্ড দিস লোকেশন ইজ অলরেডি শেয়ার্ড উইথ ইউ, লিংক ইজ গিভেন ইন দ্য ক্লাসরুম. তো তাহলে আপনি এখান থেকে, এখন আপনি তো এই ডেস্কটপ মেশিনে যে কোনো জায়গায় রাখতে পারেন, সেখানে যদি ডিফল্ট রাখতে চান যা আছে রাখেন, অথবা আপনি এখানে চুজ করতে পারেন, আপনি আইডি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারেন ওই মেশিনটাতে, সেটাকে এখানে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ওই ফোল্ডারে আপনার প্রজেক্ট ফোল্ডারগুলো তৈরি হবে. ওকে, now this is the project name. Okay, এবং আমি আমার প্রজেক্ট গুলোকে যদি আলাদা আলাদা গ্রুপিং করে রাখতে চাই, যেমন CSC 213, CSC 203, ওকে, CSC 101, এইভাবে তাহলে আমি গ্রুপ দিতে পারি. তো এখানে আমার গ্রুপ হলো CSC 213, আপনি আপনার মতো দিতে পারেন. আর আমি এখানে নাম দিচ্ছি অ্যারিথমেটিক অপারেশন সেকশন 7. Now this is my project name. তাহলে এই কয়টা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, ওকে, যে ল্যাঙ্গুয়েজ জাভা, বিল্ড টুল ম্যাভেন, অ্যান্ড জাভা এফএক্স. ওকে, জাভা এফএক্স এমএল প্রজেক্ট. নাও ইউ গিভ দ্য প্রজেক্ট. নাও ওয়ান মোর থিং, দ্য জেডিকে, উইচ ভার্সন অফ জেডিকে. নাও ইউ ক্যান সি উইচ ভার্সন অফ জেডিকে ইজ দেয়ার ইন দিস মেশিন. আই থিঙ্ক প্রবাবলি অনলি ওয়ান, উইচ ইজ টিমোরিন 21. ইজ ইট? চেক করেন, আপনি তো কিছুই করছেন না, ল্যাপটপে করলে তো আপনার ইনস্টল করা আছে ইন্টেলিজেন্স, করেন করছেন না কেন? তাহলে হুইচ জেডিকে ইজ দেয়ার? নাও আই হ্যাভ ইনস্টল মাল্টিপল জেডিকে, আই উইল টক অ্যাবাউট দ্যাট. আপনাদের ওখানে একটাই থাকার কথা, 21, সো সেটা আপনি যদি মাল্টিপল জেডিকে ইউজ করতে চান ফর ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট, ইউ ক্যান ডু দ্যাট. ওকে, এখন আমরা হ্যান্ডস অন যাওয়ার আগে দুই একটা কনসেপ্ট একটু বুঝে নেই. আপনি কম্প্যাটেবল রাখার জন্য 21টাই রাখবেন, কারণ আমি আমার পার্সোনাল মেশিনে ডিফারেন্ট ভার্সন, আমি যেমন এখন 23 রিলিজ হয়েছে, ওকে, ভেরি রিসেন্টলি. বাট হোয়াট উই আর লার্নিং হিয়ার ইজ ভেরি বেসিক, তাহলে আমাদের এই বেসিক থিংয়ের জন্য 15 ইউজ করলেও কোনো ক্ষতি নাই.
এই ল্যাবে আমরা গত সেমিস্টারে তখন 21 ওয়াজ দ্য লেটেস্ট, আমরা ওটা ইনস্টল করিয়েছি এন্ড দ্যাট শুড বি ফাইন ফর ইট। ওকে, ইনস্টলেশন ভিডিওর যে গাইডলাইনটা যেটা লিঙ্ক দেওয়া আছে ওটা 21 দিয়েই বলা আছে। ওকে, সো আপনি চাইলে 22 নিতে পারেন, 23 নিতে পারেন, সমস্যা নেই। ওকে, বাট দেন এগেন আপনি এই ল্যাপটপের প্রজেক্ট এই ল্যাবে যদি রান করতে চান, বিকজ অফ দ্য জেডিকে এর মধ্যে তো কিছু ভ্যারিয়েশন থাকে, ওকে, ইন টার্মস অফ আপডেটস, তো তখন আপনার কোনো ইস্যু হলে হতেও পারে, নাও হতে পারে, হওয়ার কথা না, বিকজ আপনার কোডে এমন সফিস্টিকেটেড কিছু থাকবে না যে যেটা 22 তে আছে 21 এ নাই, এরকম কিছু আপনি ইউজ করবেন না অ্যাজ ফার অ্যাজ দিস কোর্স ইজ কনসার্ন, সো সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। ওকে, তো এটা দেওয়ার পরে আমি যখন নেক্সট দিব তখন আমার প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে। তাহলে জেডিকেটা আমরা একটু আগে একটু বুঝে নেই, হোয়াট ইজ জেডিকে। ওকে, তো তাহলে আমি যদি এখানে বলি যে ওকে, নাও জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আপনারা কি এটা বলছেন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস, কি বলেন, মানে হোয়াট ডাজ দ্যাট মিন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, কথাটার মানে কি, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্স মানে কি, মানে সেটা কেন, দেয়ার আর হান্ড্রেডস অফ রিজনস। ওকে, আমি একটা আপনার বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, দিস এক্সাম্পল আই হ্যাভ গিভেন ইন লাস্ট ক্লাস, কাজে আমাকে নতুন করে টাইপ করার দরকার নাই। ধরেন আপনি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলেন 1 2 3 4 5 6 7 ইজ দ্য ভ্যালু। এখন এটা যদি আমি এটা তো 32 বিট যেহেতু এটা ইন্টিজার, সো ইফ আই শো ইউ দ্য বাইনারি অফ দিস ভ্যালু, ওকে, প্রোগ্রামিং এ যদি যাই প্রোগ্রামার ভার্সনে, ওকে, সো ডেসিমলে কি আমি যদি বলি যে 1 2 3 4 5 6 7, তাহলে এটার বাইনারি হচ্ছে এই। ওকে, তো এই বাইনারিটা যখন আমি এখানে নিয়ে আসলাম, এই যে 0001 0010, ওকে, 4 বাইট, তার মানে আরো 1 বাইট আছে বামে লিডিং জিরো। এখন বামে কতগুলো লিডিং জিরো থাকবে দ্যাট ডিপেন্ডস অন দা ভ্যালু অফ দা নাম্বার, ভ্যালুটা যত বড় হবে বামে তত 1 বাড়তে থাকবে, ভ্যালু যত ছোট হবে বামে 1 কম থাকবে। ওকে, সো এটা খুব ইজিলি করা যায়, আপনাকে এটা বোঝাই কিভাবে একটা বাইনারি আপনি মুখে মুখে বের করতে পারেন। যেমন 727, উই ক্যান রাইট 700 + 20 + 7, পারেন লিখতে, কিন্তু এভাবে লিখলে আপনি বাইনারি বের করতে পারবেন না, বাইনারি লিখতে হবে, এটাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ পাওয়ার অফ 2, বিকজ বেস 2। ওকে, তাহলে পাওয়ার অফ 2 ক্লোজেস্ট হচ্ছে 512, এরপরের পাওয়ার অফ 2 1024, উইচ ইজ মোর দেন 727, তাহলে 1024 সাথে প্লাস করলে তো 727 পাওয়া যাবে না, তাহলে ওর নিচেরটা নিতে হবে 512, তো 512 আর 727 থেকে মাইনাস করলে রিমেইনিং যেটা থাকে দ্যাট ইজ বিগার দেন 128, তাহলে আমরা 128 নিয়ে নিলাম, সেখান থেকে আবার যেটা থাকে দ্যাট ইজ বিগার দেন 64, তাহলে 64ও নিলাম। ওকে, তারপরে 16, তাহলে এগুলো নিলে আমার হচ্ছে 720, এনি নাম্বার ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড অ্যাজ এ সাম অফ পাওয়ার অফ 2, যে কোনো নাম্বার এটা পসিবল। ওকে, তো এখন এখানে খেয়াল করেন, এটাকে যদি আমি এখন বাইনারিতে নিতে চাই, আমি 512 নিলাম, পরের পাওয়ার অফ 2টা কি লোয়ারটা, না না, 512 এর পাওয়ার অফ 2 যদি বাড়ান, 2 to the power 0 কত, 1, 2 to the power 1 2 2 to the power 2, তাহলে পাওয়ার অফ 2 মানে 2 টাইমস করে বাড়ছে, তাহলে 1 2 4 8 16 32, তাহলে আমি যদি উল্টা দিকে আসি 512 এর আগেরটা কোনটা, 256, ওইটাকে আমরা নিয়েছি, ওটাকে আমরা এই অ্যাডিশনের মধ্যে আছে, তাহলে ওটা 0, 1, তারপরেরটা 128, ওটা আমরা নিয়েছি, তারপরেরটা 64, ওটাও নিয়েছি, নিলে 1, তারপরেরটা ওটা নেওয়া হয় নাই 0, তারপরেরটা 16, তার 1 নেওয়া হয়েছে 1, তারপরেরটা 8 তো নেওয়া হয় নাই 0, তারপরেরটা 4, তারপরেরটা
2, তারপর একটা 1. This is the binary of 727. এটা মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর লাগে না। হ্যাঁ, তো 727 দেখেন, 1011, এই যে মিলিয়ে দেখেন 1011 010111. ওকে, তা এখন আমার এই ভ্যালুটার বাইনারি হচ্ছে কোথায় গেল, এই যে এই এই এক্স এর যে ভ্যালু তার বাইনারি হচ্ছে এইটা। লেটস এ প্ল্যাটফর্ম ওয়ান, আমি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিন্টোশ বা 32-bit 64-bit এভাবে কিছু বলছি না, আমি বলছি যে প্ল্যাটফর্ম ওয়ান, এখন ধরেন আপনাকে 4 বাইট অ্যালোকেট করা হলো, লেটস এ বাইটস আর বাইট নাম্বার 123 to 126, কনসেকিউটিভ 4 বাইটস, বিকজ ইন্টিজার অকুপাইজ 4 বাইটস। ইন্টিজার কত বাইট দখল করে গত ক্লাসে বলা হয়েছে, 4 বাইট, এন্ড ইট ক্যানট বি হিয়ার 2 বাইটস, দেয়ার 2 বাইটস, ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াস। ওকে, কেন, ওই যে বাইনারি বিট গুলোকে সিরিয়ালি রাখতে হবে, সেই জন্য কন্টিনিউয়াস বাইটস 32-bit। তো তাহলে লেটস অ্যাজিউম দ্য বাইটস গিভেন টু এক্স ইজ বাইট নাম্বার 123 to 126। এখন প্ল্যাটফর্ম ওয়ান ডিসাইড করতে পারে যে মোস্ট সিগনিফিকেন্ট বাইট ভ্যালু উইল বি স্টোর্ড ইন দ্য লোয়ার বাইট নাম্বার। তাহলে বাইট নাম্বার 123-এ এই বাইটটা রাখলো, 124-এ এই বাইটটা রাখলো। On the other hand, platform 2 is considering the least significant byte, আমি ছোট বাইট নাম্বার, বাইট নাম্বার মানে আপনার 8 billion bytes, তাহলে বাইট নাম্বার 0 থেকে বাইট নাম্বার 8 billion, তাহলে বাইট নাম্বার 123, বাইট নাম্বার 124 125, and so on, কাজে সবই বাইট, কিন্তু আপনি কোন বাইটটা অর্ডারিংটা কোন দিক থেকে হচ্ছে, লোয়ার নাম্বার বাইট থেকে অর্ডারিংটা হচ্ছে না হায়ার নাম্বার বাইট থেকে অর্ডারিং হচ্ছে, ইট ক্যান ভ্যারি ফ্রম প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম। তাহলে দেখেন, এক আপনার প্ল্যাটফর্ম ওয়ান যদি এইভাবে কনসিডার করতে চায় স্টোরেজটাকে, আর প্ল্যাটফর্ম টু যদি এইভাবে স্টোরেজ করতে চায়, তাহলে তো আপনার এই ভ্যালুটা অন্য প্ল্যাটফর্মে গেলে ম্যাচ করবে না। সো দ্যাট ইজ ওয়াই প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি থাকলে একটার কোড আরেকটাতে কাজ করে না। ওয়েন আই সে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট কোড, উই ডোন্ট টক অ্যাবাউট দ্য সোর্স কোড, হোয়াট এভার উই টাই, whatever we type is human readable format, so that is actually source code, but actually compiler by interpreter etake machine code e convert kore. So we are talking about machine code when we talk about portability. Platform dependent code gulo jokhon apni compile korben tokhon je machine code paben eta ek platform e ta arek platform e cholbe na. Tale windows e jodi ekta c program compile koren otar je apni machine code ta paben seta apnar ম্যাকে চলবে না, অ্যাপেলে চলবে না। এই জন্য আপনি যখন ডাউনলোড করেন ইনস্টলার, দেখবেন যে ম্যাক এর জন্য করতে চাও না, অ্যাপেলের জন্য আলাদা আলাদা। ওকে, বিকজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। অন দ্য আদার হ্যান্ড, জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এখন এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সটা কিভাবে জাভা ম্যানেজ করে, জাভা বলছে যে উই উইল নট প্রোডিউস মেশিন কোড ফর এনি পার্টিকুলার প্ল্যাটফর্ম, উই উইল প্রোডিউস মেশিন কোড ফর মাই ওন প্ল্যাটফর্ম হুইচ ইজ ভার্চুয়াল, that is called java virtual machine jvm. to amra jokhoni java code compile kori seta windows e hok, mac e hok, 32 bit hok, 64 bit hok, x86 architecture e hok, arm architecture e hok, eder combination jai hok na keno, the machine code will be produced for jvm, and jvm actually takes care je apple er jvm, jvm er machine code ke apple e run korbe, windows er jvm JVM machine code কে উইন্ডোজে রান করবে। সো আমি যখন কম্পাইল করছি, আই এম গেটিং এ মেশিন কোড নট স্পেসিফিক টু এনি হার্ডওয়্যার OS রিলেটেড প্ল্যাটফর্ম, বাট রাদার ইট ইজ JVM স্পেসিফিক, হুইচ ইজ সেম ফর দ্য এন্টায়ার জাভা। কাজেই JVM ইজ রেসপন্সিবল টু এক্সিকিউট দ্যাট ইন দ্যাট মেশিন। সো আমার অপারেটিং সিস্টেম আর আমার অ্যাপ্লিকেশনের মাঝখানে একটা এক্সট্রা লেয়ার চলে আসে, ওকে, দ্যাট ইজ জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, তো এই জাভা ভার্চুয়াল মেশিন হলো গিয়ে এখন দেখেন
আমরা যদি ইমেজ দিয়ে দেখি, যে কোনো একটা ইমেজ নিলেই হয়। তো এখানটাতে খেয়াল করেন, তো JVM ইজ দ্য অ্যাকচুয়ালি লেয়ার অ্যাবভ দ্য অপারেটিং সিস্টেম, যে আমার মেশিন কোডকে এক্সিকিউট করে। তাহলে জাভা কম্পাইল করলে যে মেশিন কোড পাওয়া যায় ওটাকে বলা হয় বাইট কোড বা ক্লাস ফাইল। এখন এই JVM এটা তো লাগবে, কিন্তু আমার মেশিন কোডটা তো অ্যালোন স্ট্যান্ড অ্যালোন রান করতে পারবে না, কারণ মাই মেশিন কোড ইউজ লাইব্রেরি। লাইব্রেরির অনেক কিছু আমার পার্ট অফ মাই কোড, তাহলে ওগুলো তো লাগবে। তো JVM এর সাথে যখন আমি ক্লাস লাইব্রেরি অ্যাড করি, ইট বিকামস মানে কি জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সো টু রান এ জাভা অ্যাপ্লিকেশন ইউ নিড GRE। নাও ইউ অ্যাজ এ ডাটা সফট ডেভেলপ এ সফটওয়্যার ফর এ ব্যাংক অ্যান্ড ইউ ইনস্টল ইন দ্য ব্যাংক মেশিনস। তো তারা কি অ্যাপ্লিকেশনটা রান করবে না ডেভেলপ করবে? রান করবে। তাদের জন্য GRE ইজ গুড এনাফ, তো তারা GRE ডাউনলোড করবে, দ্যাটস ইট। কিন্তু আপনি তো ডেভেলপার, আপনার GRE-র সাথে সাথে ডেভেলপমেন্ট টুলস লাগবে, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার, অনেক কিছু। সো ওয়েন ইউ অ্যাড ডেভেলপমেন্ট টুলস উইথ GRE, নাও ইট বিকামস JDK, উইচ ইজ জাভা ডেভেলপমেন্ট কিট। জাভা ডেভেলপমেন্ট কিট। এখন এই JDK যখন একটা নতুন ভার্সন রিলিজ হয়, ইট কামস উইথ নিউ আপডেটস, নট অনলি ইন দ্য টুলস বাট অলসো আন্ডারলাইং GRE ক্লাস লাইব্রেরি। নতুন হয়তো একটা ক্লাস অ্যাড করা হয়েছে, রাইট, বা হয়তো কম্পাইলারকে আরেকটু অপটিমাইজ করা হয়েছে, মেমোরি ম্যানেজমেন্ট আরেকটু এফিশিয়েন্ট করা হয়েছে, হোয়াট এভার ইট ইজ। তো তাহলে আমার এই JDK গুলো পিরিয়ডিক্যালি রিলিজ হতে থাকে। সো IDE হ্যাজ নাথিং টু ডু, IDE ইজ নট বিল্ট ইন উইথ এনি JDK। JDK আপনাকে আলাদাভাবে ইউজ করতে হবে, ওকে? সো ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য JDK। তাহলে আমাদের এই প্রজেক্টের জন্য, এই কোর্সের জন্য আমাদের তিনটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, হুইচ ক্যান বি ইন্টেলিজে, হুইচ ক্যান বি নেটবিনস, হুইচ ক্যান বি এক্লিপস। আমরা স্প্রিং পর্যন্ত নেটবিনস ইউজ করেছি, বাট ওখানে জাভা 8 দিয়ে FXML খুব সুন্দরভাবে করা যেত, তারপরে অনেক কিছু কনফিগার করতে হতো। এই জন্য আমরা এখন ইন্টেলিজেতে সুইচ করেছি সামার থেকে। ইন্টেলিজে ইজ অলসো ওয়ান অফ দ্য লিডিং IDE ইন দ্য ইন্ডাস্ট্রি। তিনটা IDE হচ্ছে লিডিং জাভার জন্য, ইন্টেলিজে, নেটবিনস, এক্লিপস। এখন আপনাকে একটা IDE ডাউনলোড করতে হবে, ওকে? ফর এক্সাম্পল ইন্টেলিজে করলাম, দেন ইউ অলসো নিড টু ডাউনলোড এ JDK, সেটা করলেন। আর আমার যে ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করব ভিউটা, ওয়েব পেজ যেভাবে ডিজাইন করে, তার জন্য আমার একটা টুল লাগবে, সিন বিল্ডার, টু বিল্ড দ্য সিন, ওকে? তো তাহলে এই তিনটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে, কোনটার পরে কোনটা করবেন কিভাবে, এবং আপনার সিন বিল্ডারকে আপনার ইন্টেলিজেন্সে চিনাই দিতে হবে, যাতে আপনি নেটবিনস থেকে আপনার একটা ডিজাইন ওপেন করতে পারেন সিন বিল্ডারে, ওকে, এটসেট্রা। তো এইটা ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার মনে হয় আমরা এখন একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছি। সো উই চুজ দ্য JDK 21, নাও আই ক্লিক নেক্সট। ক্লিক করলে আমার প্রজেক্টের নাম কি, অ্যারিথমেটিক অপারেশন সেকশন 7। তাহলে এই নামে আমার আরেকটা জিনিস, নাও বলছে যে JDK কামস উইথ দ্য ক্লাস লাইব্রেরি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট টুলস উইচ ইজ পার্ট অফ দ্য JDK অ্যান্ড হুইচ কভার্স মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্টস, বাট স্টিল ইউ মে নিড টু ইউজ সাম থার্ড পার্টি লাইব্রেরিজ, ডু ইউ ওয়ান্ট টু ইউজ এনি? সো যদি হয় তাহলে আপনি এখান থেকে চুজ করতে পারেন, বাট আমরা যে সমস্ত কাজ করবো এগুলোর কি ফি লাগবে না। সো ইউ জাস্ট ইগনোর ইট অ্যান্ড ক্রিয়েট। এখন দেখেন আমার এখানে একটা ডিফল্ট প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে ফর সেকশন 7, আমি প্রজেক্টটা ক্রিয়েট করেছি। তো যে নামে প্রজেক্টটা ক্রিয়েট হবে সেই নামে প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়ে যাবে, ওকে? এখন আমাদের প্রজেক্ট ক্যাটাগরি কি ছিল, জাভা FX। তাহলে জাভা FX, আমরা যে জাভা FXML অ্যাপ্লিকেশনটা বিল্ড করছি, এইটা আসলে
প্যাটার্নটা ইউজ করে। তো এটা ইউজ করে হচ্ছে আমার এমভিসি প্যাটার্ন, ওকে, বা ফ্রেমওয়ার্ক যেটাই বলেন, ওকে। তাহলে এই আমি যদি এমভিসি তে যাই, যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন এমভিসি ফ্রেমওয়ার্ক ইজ এ ডিজাইন প্যাটার্ন, ওকে, দ্যাট ডিভাইডস অ্যান অ্যাপ্লিকেশন ইন্টু থ্রি ইন্টারকানেক্টেড কম্পোনেন্টস, ওকে, মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার, এখান থেকেই এমভিসি নামগুলো আসছে, ওকে। তাহলে আমার পুরো প্রজেক্টের যে ফাইলগুলো তৈরি হবে এদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তিনটা ইন্টারকানেক্টেড ক্যাটাগরিতে ভাগ করা হয়, মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার। আমাদের এই তিনটা জিনিস একটু বুঝতে হবে বিফোর উই প্রসিড ইন অ্যারিথমেটিক অপারেশন প্রজেক্ট। উই হ্যাভ 45 মিনিটস টাইম, সো উই ক্যান ডু ইট, জাস্ট আই নিড 5 মিনিটস টু ডিসকাস, ওকে। View is nothing but what you see. This, if it is a web application, your whatever you see in your browser. The browser aapne ki dekhen, HTML file, most cases. CSS to underline, aapne dekhen HTML file, othoba PHP file, othoba JSP file. To tahole HTML file jodi aapne dekhen, that represent your view. তার মানে আমার যে ইউজার ইন্টারফেস যেটা আমি তৈরি করব, ওগুলো তো ফাইল হিসেবে ক্রিয়েট হবে, তো ওগুলো হচ্ছে আমার ভিউ। এখন এটা যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, ইউ উইল কল দেম পেজ, ফর ডেস্কটপ অ্যাপ্লিকেশন উই উইল কল ইট সিন, ওকে। তাহলে আপনার উইন্ডোতে যা দেখা যাচ্ছে দ্যাট ইজ এ সিন। সো দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইউ আর গোয়িং টু ডেভেলপ, আপনারা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে যাচ্ছেন অ্যাজ এ টিম প্রজেক্ট, এটাতে কয়টা ভিউ থাকবে বলে মনে হয়? ক্যান ইউ গেস? টু। আর কেউ? একজন বলল টু। তারপর ভিউ মানে আপনি যখন আইরাসে যখন ঢুকেন, আপনার লগ ইন এর একটা পেজ আসে না, দ্যাটস এ ভিউ। তারপর আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাচ্ছেন, দ্যাটস অ্যানাদার ভিউ। আপনি ফ্যাকাল্টি ইভালুয়েট করার জন্য আরেকটা পেজে যাচ্ছেন, দ্যাটস অ্যানাদার ভিউ। 16 কিভাবে? 16টা বলেন কিভাবে? আরো বেশি হবে। লেট মি টেল ইউ, গিভ ইউ অ্যান আইডিয়া। আপনি তো লগ ইন করবেন, যেহেতু আপনার বিভিন্ন রকমের ইউজার আছে, তাহলে লগ ইন করার জন্য একটা সিন। ওয়ান্স ইউ লগ ইন, হোয়াট উইল হ্যাপেন? ইউ উইল সুইচ দ্য সিন টু হোয়ার? উইচ পেজ? কার পেজ? কোন পেজ? ল্যান্ডিং পেজটাকে আমরা কি বলি? ল্যান্ডিং পেজ বা ড্যাশবোর্ড বলতে পারেন। তাইলে আমার তো 8টা ইউজার, ল্যান্ডিং পেজ কি সেম হবে না ডিফারেন্ট হবে? তাহলে 8টা ল্যান্ডিং পেজ লাগবে বা 8টা ড্যাশবোর্ড সিন লাগবে। তাহলে একটা লগ ইন আর 8টা হচ্ছে ড্যাশবোর্ড, কয়টা হলো? 9টা। ফরগট পাসওয়ার্ডের জন্য যদি একটা রাখতে চান, সাইন আপ এর জন্য যদি রাখতে চান, আচ্ছা গেল। আপনার গোল কয়টা? হাউ মেনি গোলস আর দেয়ার ইন ইউর অ্যাপ্লিকেশন? হাউ মেনি গোলস? আমরা গত ক্লাসে আলাপ করলাম না, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? আপনাদের রিকোয়ারমেন্ট কি? 8টা ইউজার নিতে হবে এবং প্রত্যেক ইউজারের জন্য 8টা করে গোল, তাহলে 64 গোল। ইচ গোল উইল হ্যাভ ইজ ওন ভিউ, প্রত্যেকটা কাজের জন্য তো আলাদাভাবে একটা ইন্টারফেস আসবে, ভিউ আসবে, সেখানে আপনি যা ইনপুট দেওয়ার দেবেন বা যা আউটপুট দেখবেন ওই কাজটা করার জন্য। তাহলে 64 সিন টু রিপ্রেজেন্ট অর ইনিশিয়েট 64 টাস্ক। এখন এটা হলো বেয়ার মিনিমাম, তাহলে 64 আর আপনার ওদিকে ছিল কত? 10 না কত বললেন? 11। তাহলে 75, তাহলে 75 আপনার ভিউ আপনাকে ডিজাইন করতে হবে, গ্রাফিক্যাল ভিউ, ওকে, সিন, ইউজিং সিন বিল্ডার।
এটা হচ্ছে মিনিমাম যদি আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান। না এখন এরকম হতে পারে যে ইউ হ্যাভ এ কমপ্লেক্স টাস্ক যেটা একটা পেজে না করে মাল্টিপল পেজে করলে ইউজার ফ্রেন্ডলি হয়। ফর এক্সাম্পল, ইউ আর অ্যাপ্লাইং ফর এ ইলেকট্রনিক ভিসা টু অ্যান এম্বাসি, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে বলবে যে গিভ ইউর পার্সোনাল ডিটেলস, দিয়ে বলবে যে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট পেজে চলে যাবে। ওখানে গিয়ে বলবে যে গিভ ইউর ট্রাভেল হিস্ট্রি, অনেকগুলো ইনপুট দিলেন, দেওয়ার পরে বলবে সেভ অ্যান্ড কন্টিনিউ। থার্ড পেজে গিয়ে বলবে আপলোড ডকুমেন্টস, ওখানে আপনি 10-12 ডকুমেন্ট আপলোড করে, তাহলে দেখেন যে অ্যাপ্লাই ফর ই ভিসা, এটা যদি ট্রাভেলার যদি আপনার একটা ইউজার হয় ওকে এম্বাসির অ্যাপে, এবং সেখানে অ্যাপ্লাই ফর ই ভিসা যদি তার একটা গোল হয়, তাহলে এই একটা গোলের জন্য আপনার তিনটা ভিউ লাগতেছে, যে পার্সোনাল ডিটেলস, ট্রাভেল হিস্টোরি, আপলোড ডকুমেন্টস। তো এরকম হতে পারে যে আপনাদেরও কিছু কিছু গোলের জন্য মাল্টিপল সিম ইউজ করতে পারে, সেক্ষেত্রে এটা 75 এর থেকে বেড়ে যাবে। তো টিপিক্যালি যারা সব কিছু করে দেখা যায় যে 70 থেকে 100 এইরকম একটা রেঞ্জের মধ্যে নাম্বার অফ ভিউ আপনাকে ডিজাইন করতে হবে। এই ভিউগুলো এক ধরনের ফাইল, না ওয়েব অ্যাপ্লিকেশন এটা হলো HTML ফাইল, মানে সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন যেটা। HTML মানে কি? ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ? ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ, নামের মধ্যেই ল্যাঙ্গুয়েজ আছে, বাট হাউ ইট ডিফার্স ফ্রম এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস এ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তাহলে ডিফারেন্সটা কি? পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস, দিজ আর অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলভ ইউর প্রবলেম, ইট বিল্ডস লজিক, ওকে? Markup language is nothing but mark kora, kake mark korbe, all the elements on your view. Tale apnar view te ki thakbe? Ekta button thakbe, pasta radio button thakbe, duita check box thakbe, drop down list thakbe, ei drop down list kothay bosbe, er size koto hobe, font size ki hobe, color ki hobe, bold hobe kina text, orthat you are marking your visual content. That's why it is called markup language, by using tags. The HTML code dekhchen na apnara? Tag based? Dekhchen kokhono view source korle code dekha jay? To ei apnar je view eta, eta FX library jete use kore, eta FXML file. HTML er improvised version. Did you hear the term XML? XML. XML মানে কি? HTML তো বুঝলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML কামস উইথ সেট অফ ট্যাগস, প্যারাগ্রাফ পি ট্যাগ, ইমেজের জন্য IMG ট্যাগ, বোল্ড করলে বি ট্যাগ, তাই না? হেড, বডি, এসব ট্যাগ, এগুলো সেট করা আছে। XML অ্যালাউ ইউ টু ক্রিয়েট ইউর ওন ট্যাগ, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XML। জাভার FX লাইব্রেরিতে জাভা তার নিজস্ব ট্যাগ তৈরি করেছে, সেই ট্যাগগুলো এফএক্স লাইব্রেরিতে ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করা আছে। তাহলে আমি যদি বলি যে বাটন একটা ট্যাগ, তাহলে এফএক্স লাইব্রেরি হ্যাজ ইটস ওন বাটন ক্লাস অ্যাক্টিং অ্যাজ এ ট্যাগ। যেহেতু এটা XML অ্যালাউ ইউ টু ক্রিয়েট ইউর ওন ট্যাগ অ্যান্ড FXML ইজ বেসড অন XML, দ্যাটস ওয়াই এটার এক্সটেনশন ইজ FXML, ওকে? নট HTML, FXML। তো তাহলে আপনার যে ভিউগুলো ক্রিয়েট করবেন এগুলোর এক্সটেনশন হবে FXML ফাইল, ওকে? .fxml। নাও ফর লজিক পার্ট ইউ হ্যাভ টু রাইট কোড, প্রোগ্রামিং কোড, সো অফ কোর্স দ্যাট উইল বি .java, লাইক পাইথন কোড .py, C++ কোড .cpp, সেরকম জাভা কোড .java। এখন আমি তো একটা প্রজেক্ট তৈরি করলাম, রাইট? অলরেডি তৈরি করে ফেলেছি, ইউ সি হিয়ার। যখনই আপনি একটা নিউ প্রজেক্ট তৈরি করবেন, দ্যাট প্রজেক্ট ইনক্লুডস এ ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপ অফ প্রজেক্ট, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট অলরেডি ইনক্লুড করা থাকে, তাহলে ওই হ্যালো ওয়ার্ল্ড এর একটা ভিউ অলরেডি দেয়, ওকে? এখন আমি আসেন আমার সাথে সাথে আছেন কোর্সে গেলে মেনের ভেতরে দেখবেন
যে আপনার দুইটা ফোল্ডার আছে, জাভা ফোল্ডার অ্যান্ড রিসোর্স ফোল্ডার। তাহলে অল দ্য জাভা কোড, জাভা ফাইলস উইল বি ইন দ্য জাভা ফোল্ডার অ্যান্ড উইচ আর নট প্রোগ্রাম বাট রিসোর্স। যেমন আপনার ভিউটা একটা রিসোর্স, আপনার একটা ইমেজ থাকতে পারে, একটা অডিও থাকতে পারে, আইকন থাকতে পারে, এগুলো সব রিসোর্স ফোল্ডারে থাকবে। তাহলে আমরা রিসোর্স ফোল্ডার যদি এক্সপ্যান্ড করি, আমরা দেখবো যে অলরেডি এই যে আমার গ্রুপ ছিল CC213, ওখানে আমার দেখেন অলরেডি হচ্ছে প্যাকেজ নেম, অলরেডি আমার হ্যালো ভিউ FXML ইজ দেয়ার, এটা ডিফল্ট হিসেবে দেয়ার, ইট ইজ নাথিং বাট ইকুইভ্যালেন্ট অফ হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা ডিলিট করে দিব, কারণ হ্যালো ওয়ার্ল্ডের সাথে অ্যারিথমেটিক অপারেশনের কোনো রিলেশন নাই, বাট এটা আসবে, নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে এটা আসবে। ওকে, এখন খেয়াল করেন এই FXML-টা হচ্ছে আমার ভিউ। তাহলে আপনার প্রজেক্টে 100টার মতো FXML ফাইল থাকবে, ফর এক্সাম্পল কোর্স প্রজেক্টে, তাহলে ওটা হচ্ছে ভিউ। নাও হোয়াট ইজ মডেল, মডেল ইজ, মডেল রিপ্রেজেন্টস হাউ টু মডেল ইউর অ্যাপ্লিকেশন ডেটা। আপনার অ্যাপ্লিকেশন ডেটা কি? If IRIS is your application, what is your application data? বলেন, IRIS যদি আমাদের প্রজেক্ট হয়, অ্যাপ্লিকেশন হয়, এর তো অ্যাপ্লিকেশন ডেটা থাকবে, তাই না? ডাটাবেজে সেভ করা থাকবে, সেগুলো দু একটা এক্সাম্পল দেন। জি, স্টুডেন্ট ইনফরমেশন, গুড। তাহলে স্টুডেন্ট ইনফরমেশন ইজ এ পার্ট অফ অ্যাপ্লিকেশন ডেটা, রিপ্রেজেন্টেড বাই স্টুডেন্ট ক্লাস। তাহলে স্টুডেন্ট ক্লাসের অবজেক্টগুলো স্টুডেন্ট ইনফরমেশন হোল্ড করবে এবং সেই স্টুডেন্ট অবজেক্টগুলো আমরা ডাটাবেসে সেভ করে রাখবো। তাহলে আইরাসে স্টুডেন্ট আমার একটা অ্যাপ্লিকেশন ডেটা, ফ্যাকাল্টি ইনফরমেশন অ্যাপ্লিকেশন ডেটা রিপ্রেজেন্টেড বাই ফ্যাকাল্টি ক্লাস অবজেক্টস। এরকম আপনার 8টা ইউজার, এই 8টা তো আপনার অ্যাপ্লিকেশন ডেটা হবে। ইউজার ইনফরমেশন ইজ অলসো অ্যাপ্লিকেশন ডেটা, কিন্তু শুধু ইউজার ইনফরমেশন দিয়ে তো আর অ্যাপ্লিকেশন চলবে না। শুধু ইউজার ইনফরমেশন আমার অর্গানাইজেশনে আমি স্টোর করব আর এর বাইরে অন্য কোনো ইনফরমেশন স্টোর করবো না, তাহলে তো ব্যবসা চলবে না, প্রতিষ্ঠান চলবে না। তাহলে আমাকে কোর্স ইনফরমেশনও স্টোর করতে হবে, আর কোর্স তো আর ইউজার না। তাহলে যে কোর্স, বিল, ইনভয়েস, বুক, লাইব্রেরি বুক, কম্পিউটার, ফার্নিচার, ক্লাসরুম, ট্রান্সক্রিপ্ট, নোটিস, এরা নিজেরাই সাম সেট অফ ডেটা। তাহলে এগুলো কিন্তু ক্লাস। তাহলে আপনার আপনার রিয়েল আইরাস এ ধরেন 30টা ইউজার, ওকে, আর ধরেন ইউজারের বাইরেও আরো বিভিন্ন রকমের ক্লাস আছে, প্রজেক্টর, কম্পিউটার, এসি, ফার্নিচার, ওকে, ক্লাসরুম। তাহলে এরকম আরো 30টা ক্লাস আছে, তাহলে আপনার 50টা ক্লাস, দোজ আর কল মডেল ক্লাস। তাহলে আমার এই যে ক্লাসগুলো আমার আসলে অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে সেই মডেল ক্লাস, মডেলিং দ্য অ্যাপ্লিকেশন ডেটা। বোঝা গেল? ওকে, এখন আসুন, যদি এটা বুঝে থাকেন এখন আসুন। আচ্ছা, এটা আমরা কোথায় আসছি, আমরা কোথায় এখন, অফ ওয়ার্ড আইরাস। ওকে, এখন দেখেন আমার মাউসটা কোথায়, মাউসটা কোথায় আছে এখন, ব্রাউজারের ভেতরে আছে কিন্তু কোথায় আছে, ওটা ব্ল্যাঙ্ক না, ওটা ব্যাকগ্রাউন্ড, অন দা ব্যাকগ্রাউন্ড বা লেআউট, দ্য ইনিশিয়াল লেআউট বা ব্যাকগ্রাউন্ড। এখন আমার মাউসটা কোথায় আছে, এই যে হোয়ার ইজ মাই মাউস নাও, এই বক্সটি কি বলে, টেক্সট ফিল্ড, ইনপুট বক্স বলতে পারেন, FXML এর টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সটের জন্য ফিল্ড, টেক্সট ফিল্ড, এইটা পাসওয়ার্ড ফিল্ড। এখন আমার মাউস কোথায়, অন দা বাটন। এখন খেয়াল করেন হোয়াট আই এম ডুইং নাও, হ্যাঁ, কি করছি আমি,
মাউস ক্লিক, তাহলে এই যে আমি মাউস ক্লিক করছি কেন করছি? টু ইন্টারাক্ট উইথ দ্য ভিউ। তাহলে এই যে মাউস ক্লিক করা, এটা আই এম ট্রিগারিং অ্যান ইভেন্ট, সো মাউস ক্লিক ইজ অ্যান ইভেন্ট। ইজ দেয়ার এনি রেসপন্স? এখানে যদি আমি মাউস ক্লিক করি, উইল দেয়ার বি এনি রেসপন্স? সেম ইভেন্ট, এখানে রেসপন্স হবে কিন্তু এখানে রেসপন্স নাই। তার মানে কোন ইভেন্টটা রেসপন্স হবে? শুধু ইভেন্ট হলেই হবে না, অন হুইচ টার্গেট? তাহলে এদেরকে আমরা বলি নোড। এই বাটন, এটা একটা এলিমেন্ট অন দ্য ভিউ, সো ইটস এ নোড। এই পাসওয়ার্ড ফিল্ড একটা এলিমেন্ট অন দ্য ভিউ, ইটস এ নোড। টেক্সট ফিল্ড ইজ এন এলিমেন্ট অন দ্য ভিউ, ইটস এ নোড। এটা একটা লেভেল টেক্সট দেখাচ্ছে, মানে প্রিন্টের ইকুইভ্যালেন্ট। তাহলে এটা একটা নোড, এই লেভেলটা একটা নোড, এই ব্যাকগ্রাউন্ডটা একটা নোড, এই ফ্লোটিং ব্যাকগ্রাউন্ড আর একটা নোড। আমার যদি মেনু থাকে, মেনু একটা নোড, মেনু বার একটা নোড, মেনু আইটেম একটা নোড, চেক বক্স একটা নোড, তাহলে যাই থাকবে সবই জেনারেলাইজড টার্ম হচ্ছে নোড। তাহলে আমার অ্যাজ এ ইউজার আই উইল ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ভিউ অ্যান্ড বেসড অন দ্য ইভেন্ট আই ট্রিগার অ্যান্ড দ্য টার্গেট নোড, আমার অ্যাপ্লিকেশন উইল রেসপন্ড। কখনো রেসপন্ড করবে, কখনো করবে না। তো অ্যাজ এ ডেভেলপার আমাকে ডিসাইড করতে হবে যে কোন ইভেন্ট কোন টার্গেটের জন্য শুড বি রেসপন্ডেড। তা আমি যদি এখন এই এখানে ক্লিক করি, রেসপন্ড হবে, তাহলে এখানে আমার ইভেন্টটা কি? হোয়াট ইজ দ্য ইভেন্ট? মাউস ক্লিক। অ্যান্ড হুইজ দ্য টার্গেট? কোথায় লগ ইন? দেখে বলেন, ব্যাকগ্রাউন্ড। মাউস কোথায় আছে? মাউস ক্লিক করছি, তাহলে টার্গেট কি এখানে? হুইচ নোড? দ্য ব্যাকগ্রাউন্ড নোড। ইজ দেয়ার এনি রেসপন্স? এখানে যদি ক্লিক করি, এটা কি হবে? এটাও একটা ইভেন্ট, বাট এই ইভেন্ট হচ্ছে রাইট মাউস ক্লিক। উইল দেয়ার বি এনি রেসপন্স? ইয়েস, এই যে পপ আপ মেনু চলে আসতেছে, তো পপ আপ মেনু লঞ্চ করতেছে, দ্যাট ইজ দ্য রেসপন্স। তাহলে ডেভেলপার ডিসাইডেড ব্যাকগ্রাউন্ডে যদি লেফট মাউস ক্লিক করা হয়, আই এম নট গোয়িং টু রেসপন্ড, কিন্তু যদি রাইট ক্লিক করা হয়, আই উইল রেসপন্ড। কিন্তু বাটনে যদি আবার লেফট ক্লিক করা হয়, ইফ দ্য টার্গেট অফ দ্য লেফট ক্লিক ইজ বাটন, দেন দেয়ার উইল বি রেসপন্স। তো তাহলে আপনার যে নোডগুলো আছে, একটা ভিউতে যদি 20টা নোড থাকে এবং এক একটা নোডে অনেক ধরনের ইভেন্ট ট্রিগার করতে পারে, নাও অ্যাজ এ ডেভেলপার আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে ফর হুইচ টার্গেট অ্যান্ড ফর হোয়াট ইভেন্ট দেয়ার শুড বি এ রেসপন্স। তো তাহলে এই ইভেন্ট আমি জেনারেট করছি অ্যাজ ইউজার, এই ইভেন্টটাকে হ্যান্ডেল করাটাই হচ্ছে রেসপন্স করা। তাইলে আমার একটা ফাংশন লাগবে, ইভেন্ট হ্যান্ডলার ফাংশন। ওকে, আচ্ছা, এইখানে এখানে আমি আবার ফেরত আসবো, বাট আমি এক মিনিটের জন্য অন্য একটা কথায় যাচ্ছি। পাইথনে যখন আপনি কোড করেছেন, পাইথন সাপোর্ট ক্লাস, so you can do object oriented programming in python too, but you can also write a python program without creating any class. apne main function diye kaaj shere felte paren, that's what you did in your 101. kono class to toiri koren nai, probably. I'm not 100% sure, but probably. to tahole main function is a function which has no relation with any class, it's an independent function, right? Java is purely object oriented, you have no option but to create class. kai java bolche java te kono independent function bole kichu nai, sob function i kono na kono class er member. amra goto class e boli nai member data, member function, no, sure boli nai. ক্লাসের ভেতর কি থাকে? ক্লাসের ভেতরে যাই থাকবে তাই ক্লাসের মেম্বার, তো বলা হয় নাই? এই মেম্বার ডাটা অলসো নোন অ্যাজ ফিল্ড অ্যান্ড মেম্বার ফাংশন নোন অ্যাজ মেথড, বলা হয় নাই? বলা হয়েছে, হ্যাঁ। তো জাভা বলছে দেয়ার ক্যানট বি এ ফাংশন হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এনি ফাংশন ইজ এ মেথড অফ সাম ক্লাস। তাহলে আমার যে মেন ফাংশন
যেটা পাইথনে ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, সি প্লাস প্লাস ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, জাভাতে মেইন ইজ এ মেথড অফ সাম ক্লাস। তাহলে এখন আপনার প্রজেক্টে যদি 200টা ক্লাস থাকে, তার মধ্যে একটা ক্লাস থাকবে যেখানে মেইন থাকবে, মেইন মেথড থাকবে, মেইন ফাংশনটা মেথড হিসেবে থাকবে, ওই ক্লাসটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন ক্লাস বা মেইন অ্যাপ্লিকেশন ক্লাস বা মেইন ক্লাস। ওকে, তাহলে আমরা মডেল বুঝলাম, ভিউ বুঝলাম, এখন কন্ট্রোলারে যদি আসি। প্রত্যেকটা ক্লাস না, ক্লাস তো একটা টাইপ, ক্লাস ইজ নট এ টাস্ক, ক্লাস ইজ এ টাইপ। স্টুডেন্ট কি টাস্ক না টাইপ? কম্পিউটার কি টাস্ক না টাইপ? টাইপ, বাট কম্পিউটার ক্যান পারফর্ম সেভারাল টাস্ক। তাহলে ওই ফাংশন গুলো কম্পিউটার ক্লাসের মেথড, মেম্বার ফাংশন। স্টুডেন্ট ক্যান পারফর্ম সেভারাল টাস্ক লাইক কোর্স রেজিস্ট্রেশন করা, ফ্যাকাল্টি ভ্যালিডেট করা, বিল পে করা, ট্রান্সক্রিপ্ট জেনারেট করা। তাহলে ওই কাজগুলোর জন্য যে ফাংশন সেগুলো স্টুডেন্ট ক্লাসের মেম্বার ফাংশন, মেথড। সো অবজেক্টস ক্যান ডু দেয়ার ওন টাস্ক, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, দে ডোন্ট নিড টু ডিপেন্ড অন আউটসাইড ফাংশন, দ্য ফাংশনালিটিস আর বিল্ট ইন উইদিন দ্য ক্লাস। কিন্তু ক্লাস নিজে কোনো টাস্ক না, ক্লাস ইজ এ টাইপ। ইন্টিজার যেমন টাইপ, স্টুডেন্টও একটা টাইপ, এমপ্লয়ি একটা টাইপ, কম্পিউটার ইজ এ টাইপ, এটা একটা মনিটর একটা টাইপ, এটা একটা মনিটর টাইপের ভেরিয়েবল। তো মনিটর তো আর প্রিমিটিভ না, এটা একটা ইউজার ডিফাইন্ড ক্লাস, এই জন্য ক্লাস ভেরিয়েবলকে আমরা অবজেক্ট বলছি, এটা একটা অবজেক্ট। ওকে, এখন আসেন, এই যে আমি এই বাটনটাতে ক্লিক করলে কি ঘটবে, মানে এটার জন্য কি করতে হবে? এই যে আইডি পাসওয়ার্ড আমি ইনপুট দিয়েছি, এগুলোকে ভেরিফাই করতে হবে উইথ দ্য ডেটাবেস। ভেরিফাই করে যদি সেটা মিলে যায়, তখন আমাকে আরেকটা এফএক্সএমএল লোড করবে, উইচ ইজ দ্য ড্যাশবোর্ড অফ দ্যাট পার্টিকুলার ইউজার। তাহলে এটার জন্য কতগুলো কাজ করতে হবে না, কতগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে না? তো তার মানে এনি এক্সিকিউটেবল স্টেটমেন্ট ইজ পার্ট অফ সাম ফাংশন। তো জাভাতে তো ফাংশন নাই, সবই মেথড। তাহলে আপনার এই যে ইভেন্ট হ্যান্ডেল করার জন্য যে যতগুলো 25টা ইভেন্ট আপনি হ্যান্ডেল করতে চান, তাহলে 25টা ইভেন্ট হ্যান্ডলার মেথড লাগবে। তো মেথড মানে তার একটা ক্লাস আছে, ক্লাস ছাড়া তো মেথড হয় না, দ্যাট ইজ দা কন্ট্রোলার ক্লাস। দ্য কন্ট্রোলার ক্লাস কন্ট্রোলস হাউ দা ইউআই উইল রেসপন্ড টু দা ইভেন্টস ট্রিগার্ড বাই ইউজার on different target nodes. তাহলে কোন কোন টার্গেট নোডের কোন কোন ইভেন্ট হ্যান্ডেল করা হবে, এইটা আপনি ঠিক করে দিচ্ছেন কন্ট্রোলার ক্লাসে। সো কন্ট্রোলার ক্লাস অ্যাকচুয়ালি কন্ট্রোলস দ্য রেসপন্স সিস্টেম অফ ইউর এফএক্সএমএল বা ভিউ। তাহলে ভিউকে কন্ট্রোল করে হলো কন্ট্রোলার, এই জন্য এটার নাম কন্ট্রোলার ক্লাস। তাহলে আপনার 100টা যদি ভিউ থাকে, এফএক্সএমএল থাকে আপনার প্রজেক্টে, 100টা কন্ট্রোলার ক্লাস থাকবে, আর 50টা মডেল ক্লাস থাকতে পারে সাপোজ। তা আপনার 8টা ইউজার ক্লাস, আরো 15-20টা ধরেন নন ইউজার ক্লাস, প্রোডাক্ট, শিডিউল, শিডিউল ক্যান বি এ ক্লাস, তাই না? অ্যাপ্লিকেশন ক্যান বি এ ক্লাস, ওকে, বিল ক্যান বি এ ক্লাস, ইনভয়েস ক্যান বি এ ক্লাস। তাহলে আপনার প্রজেক্টের জন্য আরো 15-20টা ক্লাস প্লাস 8টা ইউজার ক্লাস, তাহলে এগুলো সব মডেল ক্লাস। তো ধরেন 30টা মডেল ক্লাস, 100টা এফএক্সএমএল ফাইল, আর তার জন্য 100টা কন্ট্রোলার ক্লাস। তাহলে 100টা কন্ট্রোলার ক্লাস আর 30টা মডেল ক্লাস, তাহলে 100 থেকে 150টা, এই রেঞ্জের মধ্যে নাম্বার অফ ক্লাস ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট অ্যাজ এ টিম। এই হচ্ছে মডেল, ভিউ, কন্ট্রোলার। তাহলে জাভা এফএক্সএমএল প্রজেক্ট অ্যাকচুয়ালি ফলোস এমভিসি প্যাটার্ন। এনি কোশ্চেন বিফোর উই গো টু আওয়ার অ্যারিথমেটিক এক্সপ্রেশন প্রজেক্ট? করে ফেলেন যদি থাকে। আমরা 20 মিনিটের মধ্যে শেষ করব সবাই। নাই কোশ্চেন? এই যে কন্ট্রোল করে ভিউটাকে কন্ট্রোল করবে, আপনি যে এই বাটনটা ক্লিক করলে কিছু একটা হবে, সেটা সেটা কন্ট্রোলার ক্লাস করবে। কি হবে? অনেক কিছু তো হতে পারে, যা হবে সেটা আপনি একটা মেথডে লিখবেন, তো সেই মেথডটা কন্ট্রোলার ক্লাসের একটা মেথড। ওকে, আচ্ছা,
এখন আগে আমরা একটু ডিফল্ট প্রজেক্ট দেখে নেই যেটা আছে। তাহলে আমার এই ডিফল্ট প্রজেক্ট খেয়াল করেন, এটা হচ্ছে আমার ভিউ, এটার নাম কি, ওই হ্যালো ওয়ার্ল্ড টাইপের একটা ভিউ। এটাকে যদি আমি ওপেন করি সিন বিল্ডারে, রাইট ক্লিক, ওপেন ইন সিন বিল্ডার, করেন সবাই আমার সাথে, রাইট ক্লিক, ওপেন ইন সিন বিল্ডার, এই যে এটা আপনি মেইনের ভেতরে রিসোর্সের ভেতরে পাবেন, ওপেন ইন সিন বিল্ডার। তাহলে সিন বিল্ডার কিন্তু আলাদা একটা টুল, কিন্তু আমি আমার ইন্টেলিজেন্সে ওকে চিনাই দিছি পাথ। সো কাজে আমার ইন্টেলিজেন্স থেকেই আমি আমার ভিউগুলোকে খুলতে পারবো। দিস ইজ দ্য সিন বিল্ডার। এই যে রাইট ক্লিক, ওপেন ইন সিন বিল্ডার, তাহলে সিন বিল্ডারে এটা আসবে। আসছে সবার? আসছে? কেউ যদি স্ট্রাগল করেন, যার হয়ে গেছে সে একটু হেল্প করেন, তাহলে আমরা সবাই এটা শেষ করতে চাই আজকে। ওপেন ইন সিন বিল্ডার নাই, তার মানে এটার ইন্টেলিজেন্সে সিন বিল্ডারের পাথ দেখানো নাই। তাইলে আপনাকে কি করতে হবে, যাদের সিন বিল্ডারে নাই, রাইট ক্লিক করলে, এক্সএমএল এ রাইট ক্লিক করলে নিচে আসার কথা, ওপেন ইন সিন বিল্ডার আছে, হ্যাঁ খোলেন, খুললে এটা পাবেন, সব আছে, ইনস্টলেশন ভিডিও 45 মিনিটস এর, ওখানে সব আছে, এটা আজকে করে নেবেন বাসায় গিয়ে। আসছেন? ওকে, এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কেন ইম্পর্টেন্ট, আপনি যদি একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যান, বিয়ে খেয়েছেন নাকি কেউ রিসেন্টলি? হ্যাঁ, কোথায় খেয়েছেন? সেনা কুঞ্জে। কিসের, কোথায় খেতে দিয়েছে আপনাকে? মানে আপনাকে তো আর হাতে প্লেট ধরায় দেয় নাই, কোথায় খেয়েছেন? টেবিলে। ওই টেবিলটা কিসের তৈরি? কাঠের তৈরি। এখন এই কাঠের টেবিলের উপরে আপনাকে খাবার সাজিয়ে দিয়েছে, একটা সুন্দর সিল্কের কাপড় তার উপরে সাজিয়ে দিয়েছে, 10 জন গোল করে বসেছেন, তাই না? তাহলে এই যে কাপড়টা বিছিয়ে দিল, কেন বিছালো? যাতে আপনার অর্গানাইজেশনটা খুব সুন্দর হয়। এই কাপড়টাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ওকে, যেটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইটাকে আমরা এফএক্সএমএল এ বলি লেআউট। লেআউট অ্যাকচুয়ালি ডিকটেটস হাউ ইউ অর্গানাইজ ইউর এলিমেন্টস বা নোটস অন ইউর ভিউ। আমি কি ভার্টিক্যালি রাখতে চাই, তাহলে এটা ভি বক্স হতে পারে, এলিমেন্টগুলো, নোটগুলো একটার নিচে আরেকটা। আমি কি হরাইজন্টালি রাখতে চাই, তাহলে এইচ বক্স হতে পারে। আমি কি ক্যালকুলেটরের মতো রো বাটন, ক্যালকুলেটর বাটনগুলো যেমন থাকে ম্যাট্রিক্সের মতো রো অ্যান্ড কলাম, তাহলে আমি গ্রিড লেআউট ইউজ করতে পারি। আমি কি লেফট রাইট টপ বটম সেন্টার এরকম বর্ডারের মতো করে রাখতে চাই, তাহলে বর্ডার পেন ইউজ করতে পারি। নাকি আমি ফ্রি যেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো সেখানে রাখতে চাই, তাহলে আমি অ্যাঙ্কর পেন ইউজ করি। অ্যাঙ্কর মানে কি, হোয়ারএভার ইউ পুট ইট উইল ফিক্স ইন দ্যাট কোঅর্ডিনেট। জাহাজ অ্যাঙ্কর করে না, যাতে স্রোতে সরে না যায়, দ্যাটস ওয়াই দ্য অ্যাঙ্কর। তাহলে আমাকে একটা লেআউট চুজ করলে কি হবে, ইট অ্যালাউস মি হাউ আই ক্যান অর্গানাইজ মাই এলিমেন্টস। Now in reality, you don't use one layout. Actually, you can combine the layouts to give an aesthetic look in the various region of your total view or page. সেগুলো আমরা পরে দেখব। তো তাহলে এইখানে যেটা ডিফল্ট আছে, এখানে আসলে একটা ভি বক্স ইউজ করা আছে। দেখেন বাম পাশে যে হায়ারার্কিতে, দেখেন হায়ারার্কিতে আপনি নোটগুলো দেখতে পাবেন। হাউ মেনি নোটস আর দেয়ার? থ্রি। কি ভি বক্স, হুইচ ইজ দ্য লেআউট বা ব্যাকগ্রাউন্ড, এবং তার ভেতরে এই যে দেখেন এখানে একটা অর্ডার তৈরি হয়ে গেছে, আর ভেতরে একটা লেভেল আছে। লেভেল মানে এই যে প্রিন্ট করেন না, আমি যখন আপনি যখন 1-1 এ প্রিন্ট ফাংশন ইউজ করতেন, তখন এখানে প্রিন্ট হতো, তাই না? ইনপুট ফাংশন ইউজ করলে এখানে আপনি টাইপ করে দিতেন ইনপুট ফাংশনের ইনপুট, আর প্রিন্ট ফাংশনের কন্টেন্টও এখানে আসতো। আপনি এখানে ইনপুট ইনপুট নিচ্ছেন আসলে যে টেক্সট ফিল, পাসওয়ার্ড ফিল, এই সমস্ত এগুলোর মাধ্যমে। প্রিন্ট কোথায় দেখাবেন? এই যে এটা একটা প্রিন্ট, তো প্রিন্ট দেখাইতে হলে আপনার একটা কিছু হোল্ডার লাগবে, সেটা হচ্ছে লেভেল। তাহলে এখানে আমার একটা
level up. Okay. So if you look the node, I have a level inside the level e kono content nai bolo eta dekha jacche na. So this is the level and this is the button. এই যে এখান থেকে এখান সিলেক্ট করতে পারেন, এখানেও সিলেক্ট করতে পারেন. ওকে, এই যে এটা হচ্ছে আমার ভিবক্স, ভিবক্সের ভিতরে এটা হচ্ছে বাটন আর এটা হচ্ছে আমার লেভেল. এখন এটা হচ্ছে ভিউ. এখন খেয়াল করেন, যেহেতু সময় বেশি নাই, এখানে এখন আমার জাভাতে গেলে আমি করেসপন্ডিং কন্ট্রোলার পাবো. ওকে, এই যে হ্যালো কন্ট্রোলার. তাহলে হ্যালো ভিউ এর করেসপন্ডিং কন্ট্রোলার নাম হচ্ছে হ্যালো কন্ট্রোলার ডট জাভা. এটা জাভা জাভা কোড. ওকে, এখন খেয়াল করেন, আমি যখন ভিউ তৈরি করব, আই হ্যাভ টু ডিসাইড যে আমি কোন ইভেন্টটা হ্যান্ডেল করতে চাই. এখানে আমি কোন ইভেন্টটা হ্যান্ডেল করতে চাই? হ্যালো তো বাটন, ওটা টার্গেট. তাহলে বাটনটা যখন টার্গেট, হোয়াট ইজ দ্য ইভেন্ট দ্যাট আই ওয়ান্ট টু হ্যান্ডেল? মাউস ক্লিক, অ্যান্ড ইন রেসপন্স আই ওয়ান্ট টু সি সামথিং ইন দ্য লেভেল. ওই যে হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু একটা, আমি ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন, এরকম একটা টেক্সট আসবে. কোথায় আসবে? এই লেভেলে আসবে. তাহলে এটাই হচ্ছে আমার রেসপন্স কোড. যে কখন এই রেসপন্স কোডটা কাজ করবে? যখন ইভেন্ট হচ্ছে মাউস ক্লিক অ্যান্ড দ্য টার্গেট ইজ বাটন. তাহলে এইটা কিন্তু ডেভেলপার হিসেবে আপনাকে বলে দিতে হবে. কিভাবে বলবেন? ফার্স্ট সিলেক্ট দ্য টার্গেট. এখানে টার্গেট কোনটা? বাটন. তো বাটনটা যখন আমি সিলেক্ট করলাম, ডান সাইড ইউ সি দেয়ার আর ইন্সপেক্টর উইন্ডো, থ্রি ইন্সপেক্টর উইন্ডো, প্রপার্টি, লেআউট অ্যান্ড কোড. এখন মেথড তো কোড সেকশনে যাবে. তাহলে কোড সেকশনে গিয়ে আমি এখন বলতে পারি, এই যে দেখেন সব ইভেন্টগুলো দেওয়া আছে যেগুলো বাটনের সাথে রিলেভেন্ট, ড্র্যাগ রিলেটেড ইভেন্ট, ওকে, মাউস ড্র্যাগ রিলেটেড ইভেন্ট, কি রিলেটেড ইভেন্ট, এই যে মাউস ক্লিক. এখানে আপনি একটা মেথডের নাম দিয়ে দিতে পারেন, দ্যাট ইজ দ্য মেথড উইল বি এক্সিকিউটেড. ওকে, এখন অন অ্যাকশন হচ্ছে ডিফল্ট ইভেন্ট. ওই মাউস ক্লিক আবার বাটনের জন্য ডিফল্ট ইভেন্ট, সো এখানে দিলেও হবে. তোরা এখানে দিয়েছে এবং মেথডের নাম দিয়েছে অন হ্যালো বাটন ক্লিক. নাম থেকে বুঝতে পারতে হবে হোয়াট ইজ দ্য টাস্ক. তার মানে হ্যালো বাটন ক্লিক করলে এই নামে যে মেথড সেটা এক্সিকিউট হবে. এখন এই মেথডের কাজ কি? লেভেলকে আপডেট করা. তা আমরা যদি কন্ট্রোলার ক্লাসে যাই, ইউ ক্যান সি এই যে কন্ট্রোলার ক্লাসের কোডে যদি যাই, এই যে দেখেন অন হ্যালো বাটন অন ক্লিক নামে একটা মেথড আছে এবং সেখানে আমরা কি করছি, আমার যে এই যে লেভেল ক্লাসের একটা অবজেক্ট ওয়েলকাম টেক্সট, আমার যে লেভেল ক্লাস লেভেলটা যেটা ছিল সেটা তো একটা লেভেল ক্লাসের অবজেক্ট, তো সেই অবজেক্টের নাম হচ্ছে ওয়েলকাম টেক্সট. তাহলে ওয়েলকাম টেক্সট আমরা মেথড ইউজ করে টেক্সট সেট করে দিচ্ছি. তো এটা হচ্ছে কন্ট্রোলার. এখন এই প্রজেক্টে কোনো মডেল ক্লাস নাই, কারণ এখানে কোনো অ্যাপ্লিকেশন ডাটা নিয়ে কাজ করা হচ্ছে না. এখানে একটা বাটন ক্লিক করলে একটা লেভেলে দেখায় ওয়েলকাম. সো কাজে এই প্রজেক্টটাতে মডেল ক্লাস নাই আসলে. কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন আপনার প্রজেক্টের জন্য, তখন আসলে আপনার অনেকগুলো মডেল ক্লাস থাকবে, এমপ্লয়ি, কাস্টমার, অভিযোগ. ওকে, এখন এই মডেল, ভিউ, কন্ট্রোলার এগুলো তো বুঝলাম. মডেল ক্লাসেস আর জাভা ফাইলস, কন্ট্রোলার ক্লাসেস আর অলসো জাভা ফাইল. কিন্তু কন্ট্রোলার ক্লাসে আমরা কন্ট্রোলার শব্দটা রাখবো যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা মডেল ক্লাস না. আর আমার ভিউগুলো হচ্ছে রিসোর্সে থাকবে অ্যাজ এফ এক্স এম এল ফাইল. এই যে বাইরে আপনার অ্যাপ্লিকেশন আরো একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে মেইন ক্লাস বা অ্যাপ্লিকেশন ক্লাস, যেখানে মেইন মেথড থাকবে. তাহলে এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন ক্লাস একটা ও তৈরি করে দিয়েছে, এই যে মেইন মেথড এখানে আছে. তো মেইন মেথড যখন এক্সিকিউট হবে এবং যখন সে মাল্টি থ্রেডেড প্রোগ্রাম, এটা নিয়ে পরে কথা বলবো, তখন আসলে স্টার্ট মেথডটা কাজ করবে. আর স্টার্ট মেথড অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টে এখানে একটাই এফ এক্স এম এল আছে, কিন্তু আপনার তো 100টা থাকবে. তাহলে আপনি কোনটা দিয়ে স্টার্ট করতে চান? নর্মালি আপনি কোনটা দিয়ে করবেন, স্টার্ট করবেন কোনটা দিয়ে? লগ ইন দিয়ে. তাহলে লগ ইন এফ এক্স এম এল এর নামটা যদি হয় লগ ইন ভিউ ডট এফ এক্স এম এল, তাহলে স্টার্ট মেথডে আপনি এখানে ওই নামটা দিয়ে দিবেন যে লগ ইন ভিউ ডট এফ এক্স এম এল. এখানে বলছে হ্যালো ভিউ ডট এফ এক্স এম এল, এখানে একটাই আছে, বাট ইউল হ্যাভ মাল্টিপল. তখন আপনি বলে দিবেন কোনটা দিয়ে স্টার্ট হবে. যেটা দিয়ে স্টার্ট হবে সেখান থেকে আবার আপনি ইভেন্ট হ্যান্ডলিং এর মাধ্যমে
এক এফএক্সএমএল থেকে আরেক এফএক্সএমএল এ সুইচ করবে, বাটন ক্লিক করে বা হোয়াটএভার, বাট শুরুটা করব কোনটা দিয়ে সেটা আমাকে স্টার্ট মেথডে বলে দিতে হবে। নাও ইন ইওর কোর্স প্রজেক্ট দ্যাট উইল বি লগইন পেজ, বাট এখানে তো আর লগইন পেজের কিছু নাই। এখন এটাকে রান করে তাহলে এই যে আমার যে অ্যাপ্লিকেশন ক্লাস যেটা মেইন মেথড আছে এই ক্লাসটাকে ওপেন করতে হবে, তাহলে আপনার এই প্লে বাটনটা এনেবল হবে। দেখেন অন্য জায়গায় গেলে কিন্তু এটা ডিসেবল। ওকে, তো এই যে অ্যাপ্লিকেশন ক্লাসে এসে আমি যদি প্লে দেই এটা রান হবে, দেখেন কি হয়। এই যে তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে, ভিবক্স। আমি চাইলেও কিন্তু ওই লেভেল আর বাটনটাকে পাশাপাশি রাখতে পারতাম, কারণ এটা ভিবক্স, ভার্টিক্যালি রাখতে হবে, পাশাপাশি রাখতে চাইলে এই বক্স ইউজ করতে হতো, বা যেখানে খুশি সেখানে রাখলে অ্যাঙ্কর পেন ইউজ করতে হতো। তা এখন যদি বাটনটা ক্লিক করি দেখেন আমার লেভেল আপডেট হয়ে যাচ্ছে, ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন। ওকে, এখন আপনারা আমার সাথে করেন, আমাদের 20 মিনিট সময় আছে। ওকে, আপনাদের তো পরে ক্লাস নাই আর, হ্যাঁ, তো কাজে এটা করেন। করে গেলে কি হবে, আপনার 5 দিন বন্ধ, তাহলে 5 দিনের মধ্যে আপনি নিজের হাতে একটা প্রজেক্ট, হ্যাঁ, আপনি তো নেক্সট মানডে তো আসবেন আমার এখানে, আজকে ওয়েনেসডে, তাহলে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে 5 দিন, 4 দিন পরে, 4 দিন গ্যাপ দিয়ে 5 দিনের দিন আসবেন। তো এই 5 দিন আপনি কোনো প্রজেক্টের কাজ করবেন না, মানে কোর্স প্রজেক্টের জন্য কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, কিন্তু জাভা শেখার জন্য তো কিছু প্রজেক্ট করতে হবে। তাহলে একটা যদি অ্যারিথমেটিক অপারেশনটা করে যেতে পারেন এখন, তাহলে আপনি এখন বাসায় গিয়ে টেস্ট লিপিয়ার চেক প্যালেন্ড্রোম এইসব হাবি জাবি এগুলো করতে পারবেন, তাই না? তো লেটস ডু ইট। যেহেতু আপনাদের ক্লাস নাই, ওটা 2:40 শুরু হবে, অসুবিধা নেই, আমরা 15 মিনিটে করে ফেলতে পারবো। তাহলে এইটা তো আমার দরকার নেই, আমি অ্যারিথমেটিক অপারেশন করবো, তাহলে আমি এখন আমার একটা নতুন একটা এফএক্সএমএল তৈরি করবো। এফএক্সএমএল কোথায় আছে, এখানে আছে, এই ফোল্ডারে আছে, খেয়াল করেন, একটু খেয়াল করেন, রাইট ক্লিক, নিউ এফএক্সএমএল ফাইল। আবার দেখাচ্ছি আপনার এই হ্যালো এফএক্সএমএলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে রাইট ক্লিক করবেন, এই ফোল্ডারে আপনি একটা নতুন এফএক্সএমএল বানাতে চাচ্ছেন, নিউ এফএক্সএমএল ফাইল। এখন আমি নাম দিতে পারি অ্যারিথমেটিক অপারেশন ভিউ, তাহলে অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফএক্সএমএল নামে অলরেডি একটা এফএক্সএমএল ফাইল তৈরি হয়ে যাবে। এই যেটা আসছে আবার আসছে, কনফার্ম করেন, তাহলে আমার এই হ্যালো ভিউ যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে আমি আরেকটা অ্যারিথমেটিক অপারেশন করার জন্য একটা ভিউ তৈরি করলাম, এফএক্সএমএল ফাইল। আসছে সবার, একটু কনফার্ম করেন কাদের আসছে, এখনো অনেকের আসে নাই, তাড়াতাড়ি করেন। ডান, হ্যাঁ, বাকিরা ওকে। এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে এফএক্সএমএল এটার কন্ট্রোলার ক্লাসের নাম কি হবে, আমার হ্যালো ভিউ এর কন্ট্রোলার ক্লাসের নাম কি ছিল, হ্যালো কন্ট্রোলার। প্রত্যেকটা ভিউ এর জন্য ওই নামে আমি একটা কন্ট্রোলার তৈরি করব, তাহলে আমার এখানে ভিউ এর নাম কি, এটা কন্ট্রোলার নাম কি হবে, অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার বা অ্যারিথমেটিক অপারেশন কন্ট্রোলার। এখন এই কন্ট্রোলারের নামটা করেন আপনার যে লেআউট, এখানে দেখেন আমি যদি এটা দেখাই একটু কোডটা ডিটেলসে, এই মুহূর্তে শুধু সে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, অ্যাঙ্কর পেন, অ্যাঙ্কর পেন মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে খুশি বসাতে পারবেন, নো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, নো হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, নো গ্রিড অ্যালাইনমেন্ট, নো বর্ডার অ্যালাইনমেন্ট, যেখানে খুশি সেখানে, যে কোঅর্ডিনেটে ড্র্যাগ করে নিয়ে ছাড়বেন ওখানে, এই জন্য এটা অ্যাঙ্কর, অ্যাঙ্কর পেন। তাহলে আমার এই মুহূর্তে একটা সাদা আছে, কিন্তু আর কিচ্ছু নাই। আমি যদি এটাকে সিন বিল্ডারে খুলি, এই যে দেখেন আগেরটা যেভাবে খুলেছিলাম, যে রাইট ক্লিক, ওপেন ইন সিন বিল্ডার, আমি দেখতে পাবো আমার খালি একটা অ্যাঙ্কর পেন আছে, এই যে, ঠিক আছে। এখন এই এফএক্সএমএল কোড উইল বি অটোমেটিক্যালি জেনারেটেড, আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করব, কোড আপডেট হয়ে যাবে। আমার এখন এখানে কি আছে, অ্যাঙ্কর পেন ছাড়া আর কিছু আছে,
নাই, সো দেয়ারফর আমি এফএক্সএমএল এর কোডে অ্যাঙ্কর পেন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এখন এইটার এই অ্যাঙ্কর পেন ট্যাগের, এটা কিন্তু অ্যাঙ্কর পেন ট্যাগ, অ্যাঙ্কর পেন ট্যাগটা শেষ হচ্ছে এইখানে গিয়ে, এটা এক লাইনেই লেখা যেত, ভেঙে ভেঙে দিছে বোঝার সুবিধার জন্য। এইখানে আমার কন্ট্রোলার ক্লাসের নাম দেওয়া আছে, কি দেওয়া আছে বাই ডিফল্ট, সো এটাই রাখছে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য কন্ট্রোলার ওয়ার্ডটা অ্যাড করতে চাই। ওটা এটা ম্যান্ডেটরি না, কিন্তু আমরা করব কোডিং কনভেনশন ফলো করে। সো কন্ট্রোলার, কারণ এখানে আপনি যে নামে দিবেন সেই নামেই কন্ট্রোলার ক্লাস তৈরি হবে। তাহলে আমার যদি লগ ইন ভিউ ডট এফ এক্স এম এল হয়, ওটার নাম আমি এখানে ঠিক করে দিব যে লগ ইন ভিউ কন্ট্রোলার। তাহলে লগ ইন ভিউ কন্ট্রোলার জাভা ফাইলে লগ ইন ভিউ কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। ওকে, এখন এটা রেড কালিতে দেখাচ্ছে মানে এটা এরর, কেন? কারণ ক্লাস ডাজ নট এক্সিস্ট, এখনো তো ক্লাস এক্সিস্ট করে না, ঠিক আছে? তাহলে আমি এখন কি করব, খেয়াল করেন, এগেন রাইট ক্লিক, এই যে রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, মানে কন্ট্রোলার ক্লাস আপডেট করবে এফএক্সএমএল এর আপডেটের উপর বেস করে, আর কন্ট্রোলার ক্লাস তো আমার নাই, তাহলে সে ক্রিয়েট করবে। তাহলে দেখেন এখন আমার এটা আপডেট কন্ট্রোলার যেহেতু নাই, এই যে দেখেন ক্রিয়েট করে ফেললো, এই যে জাভা ফোল্ডারে দেখেন কন্ট্রোলার ডট জাভা তৈরি হয়ে গেছে, এই যে দেখেন আমার কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেছে। হোয়াট আই হ্যাভ ইন মাই কন্ট্রোলার ক্লাস, নাথিং আদার দেন এই ইনিশিয়ালাইজ মেথড, কারণ আমার এফএক্সএমএল এ কিছু নাই। এখন আমি এফএক্সএমএল এ জিনিসপত্র অ্যাড করব, তাহলে অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমি অ্যাডিশন সাবট্রাকশন এগুলো করতে চাই, তাহলে ইনপুট নিতে হবে, তাহলে অ্যাডিশন সাবট্রাকশন এগুলো বাইনারি অপারেটর অপারেশন, তাহলে দুইটা অপারেন্ট লাগবে, তাহলে দুইটা নাম্বার আমি ইনপুট নিব, ইনপুট নিব কিসের ভেতর, কোন ধরনের নোড আমরা ইউজ করব নাম্বার ইনপুট নেওয়ার জন্য, না ওটা তো টাইপ, নোড নোড, এই যে এখানে আপনি আপনার আইডিটা দিচ্ছেন, কোন ধরনের নোডের আপনি ইউজ করতেছেন ইনপুট ক্যাপচার করার জন্য, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড ক্যাপচার করার জন্য পাসওয়ার্ড ফিল্ড, জেন্ডার জেন্ডার ক্যাপচার করার জন্য, না রেডিও বাটন ইউজ করতে পারেন, মেল ফিমেল, মেল ফিমেল ট্রান্স, তার মানে আপনি ওই তিনটা থেকে যে কোনো একটা নেবেন রেডিও বাটন, তাহলে রেডিও বাটনটাও কিন্তু একটা ইনপুট। আপনি যদি অপশন থেকে চুজ করতে হয় অ্যাজ এ ইনপুট, তখন আপনি টাইপ করে দেওয়ার দরকার নেই, তখন আপনি রেডিও বাটন বা ড্রপ ডাউন লিস্ট থেকে নিতে পারেন। তাহলে এইভাবে আমরা ইনপুট কালেক্ট করি। তাহলে আমি দুইটা নাম্বার নিতে চাই যোগ বিয়োগের জন্য, তাহলে আমার কোন ধরনের নোড লাগবে, হোয়াট টাইপ অফ নোড আই নিড, টেক্সট ফিল্ড। তাহলে করেন এই যে দেখেন, এখন আমি কি করব, লাইব্রেরিতে গিয়ে খেয়াল করেন সার্চ করে নিয়ে আসবো টেক্সট ফিল, এই যে টেক্সট ফিল, এই নিচেরটা কখনো নিবেন না, এফএক্সএমএল এর জন্য আমরা উপরেরটা নিব। তাহলে এই যে টেক্সট ফিল ড্র্যাগ এন্ড ড্রপ, যেহেতু অ্যাঙ্কর পেন আমি যেখানে খুশি বসাইতে পারি। ওকে, আবার দেখাবো, ওকে, এই লাইব্রেরিতে গিয়ে আপনি টাইপ করেন, তো আমি টেক্সট ফিল আনতে চাই, টেক্সট টাইপ করলেই চলে আসবে, পুরোটাও টাইপ করতে পারেন। তাহলে যে টেক্সট টেক্সট এরিয়া টেক্সট ফিল্ড এর দুইটা ভার্সন, টেক্সট ফ্লো, তাহলে আমি টেক্সট ফিল এটা নিব, উপরেরটা, নিচেরটা না, ওকে, নিয়ে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। ওকে, এখন খেয়াল করেন আমি যেটা প্রিভিউ দেখি, প্রিভিউ, ইটস নট এক্সিকিউশন, ইটস জাস্ট প্রিভিউ, এখানে ইটস ওয়েটিং ফর দ্য ইনপুট, এটা কার ইনপুট, ফার্স্ট অপারেন্ট, তাই না? তাহলে আমার আরেক, বুঝতে পারছেন, মেক আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল করতে হবে, একটা রাইট ক্লিক করলে আসবে, এফএক্সএমএল ফাইলে রাইট ক্লিক করলে আসবে, এফএক্সএমএল ফাইলে রাইট ক্লিক করতে হবে। আপনার এটা তৈরি হয় নাই, কন্ট্রোলার ক্লাস তৈরি হয় নাই, এখানে রাইট ক্লিক করে আপডেট কন্ট্রোলার ফর এফএক্সএমএল দিলে এই ফাইলটা তৈরি হবে, এটা তৈরি হয় নাই। আচ্ছা, না হইলে সেটা আপনি দেখতে হবে, এটাতে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, না হওয়ার কোনো কারণ নাই। এই যে লাইব্রেরি, লাইব্রেরিতে আমি সার্চ করে নিয়ে আসলাম টেক্সট ফিল, এই যে এটা, আরেকটা নিয়ে আসি, এই যে
কিসের অপশন পাচ্ছেন না? সিন বিল্ডার ওপেন হয়েছে, আপনি ম্যাক ইউজ করেন, ম্যাকেটটাও কাজ করবে, আপনি ইন্টেলিজে ম্যাকেটটা নামাবেন, সমস্যা না, আমি নিজেও ম্যাকেটটা ইউজ করি। এখন এখন দেখেন এখানে যদি আমি প্রিভিউ দিই তাহলে এটা কি দেখাচ্ছে? এখন এখানে আমি কিসের ইনপুট দিব, মানে কি টাইপ করব এখানে? ফার্স্ট অপারেন্ড 12, এখানে সেকেন্ড অপারেন্ড 13। আমি বুঝবো কি করে এটা ফার্স্ট অপারেন্ড বা এটা সেকেন্ড অপারেন্ড না? কিন্তু আমি তো শুধু বক্স দেখতেছি, ইট ইজ ওয়েটিং। ওয়েটিং ফর হোয়াট? অ্যাজ ইউজার হাউ ডু আই নো? তাহলে আমাকে প্রম্পট করতে হবে। আপনি যখন ইনপুট নেন আইডি ইকুয়াল টু ইনপুট, তার আগে আপনি বলেন না যে প্রিন্ট এন্টার ইউর আইডি, দ্যাট ইজ দ্য প্রম্পট। ইউর প্রম্পটিং ইউজার যে কিসের ইনপুট, এখানে প্রম্পট কোথায়? তাহলে আপনি লেভেল নিয়ে আসতে পারেন। এই যে দেখেন লাইব্রেরিতে গিয়ে লেভেল, এই যে এখানে আমি এখন বলতে পারি এন্টার ফার্স্ট অপারেন্ড, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন কিন্তু আপনার এখানে একটা প্রম্পট চলে আসছে, যে প্রিভিউতে গেলে দেখতে পাবেন এন্টার ফার্স্ট অপারেন্ড। ও আমি এখন আমি বুঝতে পারছি, ও ফার্স্ট অপারেন্ড, ওকে লেটস 12। আর আপনাকে তো এখানে সার্চ করতে হবে, সার্চ করলে এখানে আসবে, ড্র্যাগ করে নিয়ে আসেন। এই যে এই যে আসবে, অবশ্যই আসবে সিন বিল্ডারে। আচ্ছা আপনাদের তো সময় নাই, তাহলে আমি কি করবো, এটা গত ক্লাসে করছি না, ওটা একটু রান করে দেখাই আপনাদের, তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন। তো লেটস ওপেন দ্য প্রজেক্ট। এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা অ্যাথলেটিক সেকশন না, গতকালকে করেছি আমরা, সেকশন 3 তে করি। হ্যাঁ ওকে, দেখেন এটা যদি প্লে করে দেয় আপনাদের ছেড়ে দিচ্ছি, দেখে রাখেন যে আমরা কি করেছি, আজকে টাইম থাকলে করতাম আর একটু। তো এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখানে কি কি আছে বলেন? দুইটা টেক্সট ফিল্ড, তিনটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল ফ্রন্ট করার জন্য, আর আউটপুট শো করার জন্য আরেকটা লেভেল। এখানে আমরা একটু ফন্ট বড় করেছি, কালার দিয়েছি, বর্ডার দিয়েছি, চারটা বাটন। এখন দেখেন এখানে এটা একটা ইভেন্ট হ্যান্ডলিং হচ্ছে না, খেয়াল করে এই ইভেন্টটা কি এখানে না, ইভেন্ট ইভেন্ট হোভার, মাউস ওভার, ইটস নট ক্লিক। মাউস ওভার করলে সে কি বলতেছে, অ্যাড ফার্স্ট, বের হয়ে গেলে আবার অ্যাড। আচ্ছা তো ধরেন এখানে দিলাম 12, এখানে দিলাম 13, তাহলে এই যে অ্যাডেড ভ্যালু 25, আর এখানে ক্লিক করলে সাবট্রাক্টেড ভ্যালু -1, আর বাটন এটা সাবট্রাক্ট থেকে সাবট্রাক্টেড অ্যান্ড ডিসেবল। আপনি অনেক কিছু করতে পারেন, তাহলে এই বাটন, এই সাবট্রাক্ট বাটনটা টার্গেট। এখানে আমরা কিন্তু দুইটা ইভেন্ট, এখানে তিনটা কাজ করছি, তাই না, যে মাউস ওভার, মাউস এক্সিট আর মাউস ক্লিক। তাহলে আমি যদি এখানে দেই 130, এই যে মাউস ওভারে এটা টেক্সট চেঞ্জ হচ্ছে, মাউস এক্সিট আবার আগের টেক্সটে ফেরত যাচ্ছে, আর মাউস ক্লিকে এই লেভেলটাকে আপডেট করতে হবে। তাহলে আমার এই এই টার্গেটের জন্য তিনটে ইভেন্ট আছে, মাউস ওভার, মাউস এক্সিট, মাউস ক্লিক। এই সাবট্র্যাক বাটনে একটাই, ও কি করতেছে, এটাকে আপডেট করতেছে, এটাকে টেক্সট চেঞ্জ করে ডিসেবল করে দিচ্ছে। কাজ করতেছে কিভাবে তাহলে আপনি দেখেন? এটার যদি কন্ট্রোলারটা দেখায়, এটা সেকশন 3 তে আছে, আপনাদের সাথে শেয়ার করা আছে, তাহলে দেখে নিতে পারেন। এটার যদি কন্ট্রোলারে যাই, এই যে দেখেন আমার এখানে এই যে অ্যাড বাটন মাউস এক্সিটেড, অ্যাড বাটন মাউস এন্টার, ওকে, তারপরে অ্যাড বাটন
মাউস ক্লিক। হ্যাঁ, আমাদেরকে লিখতে হতো, এটা তো আমার লজিক, রেসপন্স কি করবো এটা তো আমার ব্যাপার। তাহলে আমাকে, আমি কি করতে চাই, আমি এখন লগ ইন বাটনে ক্লিক করলে আমি আইডি পাসওয়ার্ড নিয়ে ডাটাবেসে ভেরিফাই করতে চাই, তার জন্য আমাকে কোড লিখতে হবে না, ওটা তো আমাকে লিখতে হবে। কন্ট্রোলার ক্লাসে আপডেট কন্ট্রোলার করলে সে স্কেলিটন তৈরি করে দেবে, ভেতরের কোড আমাকে লিখতে হবে। তা আজকে সময় নাই, জাস্ট একটু দেখালাম আপনাদের। তো যদিও আমি দেখাতে পারলাম না, আপনারা ভিডিও দেখে যদি পারেন এটা নিজে নিজে ইমপ্লিমেন্ট করেন, তাহলে এটা আপনার জন্য হেল্প হবে এবং আরও কিছু প্রবলেম আপনি সলভ করেন। হ্যাঁ, যেমন একটা অ্যারের জন্য ইনপুট নেবেন, নিয়ে সেটাকে সর্ট করে আমার একটা লেভেলে শো করেন, অসুবিধা কি, তাই না? তো এরকম নিজে নিজে কিছু ট্রাই করেন, বা তিন চারটা নাম্বার, পাঁচটা নাম্বার দেন, দিয়ে বলেন যে এটার অ্যাভারেজ কত, লার্জেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা, এরকম কিছু কিছু করেন, ঠিক আছে? তাই এটা যদি আপনি বুঝতে পারেন ভিডিও দেখে, তাহলে ওরকম আরো দু একটা প্রজেক্ট করে আসতে পারবেন, তাহলে চার দিন নষ্ট না করে এই কাজগুলো করেন, ঠিক আছে? ওকে, আর আমাকে নেক্সট ক্লাসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ফিডব্যাক দিবেন, কত দূর আগালো, আমি ফিডব্যাক দেবো যে আপনাদের কাজ সঠিক ডাইরেকশনে যাচ্ছে নাকি ভুল করছেন, কারণ 19 তারিখে আপনাকে রিপোর্টটা দিতে হবে। ওকে, যাদের গ্রুপ হয় না তারা এখন গ্রুপ করে ফেলেন। প্রজেক্ট গ্রুপ যারা এখনো করেন নাই বা যাদের তিনজন আছে তারা একজন নিয়ে নেন, যারা গত ক্লাস আসেন নাই। উইথড্র দিলে সেটা অন্য জিনিস, তখন ওই যে অ্যাডও তো করবে, উইথড্র দিলে অ্যাডও করবে, সেটা আপনি কথা বলে নেন উইথড্র দিবে কিনা, যে উইথড্র দিবে তাকে আপনি কেন অ্যাড নিবেন। ফার্স্ট অফ অল ইউ লিস্ট ডাউন অল দা ইউজার্স দ্যাট ইউ ক্যান ফাইন্ড, আপনার টপিক কি, তাহলে আপনি মেট্রোরেলের জন্য 25-30টা যতগুলো ইউজার আপনি খুঁজে পান লিস্ট করেন, এইটা হচ্ছে আপনার প্রথম ফাইন্ডিংস। তারপরে বলেন যে এই 30টা থেকে এই 8টা আমরা নিলাম, তা আমি ফিডব্যাক দিব এই 8টা কেন নিলেন, অন্য 8টাও তো হইতে পারত, জাস্টিফিকেশন কি সেটা নিয়ে আমরা কথা বলবো, সো ইউল গেট অ্যান আইডিয়া। তারপরে যে 8টা নিলেন সেই 8টার প্রত্যেকটার জন্য আবার 8টা করে টাস্ক বের করেন, গোল লিখে ফেলেন সেন্টেন্স আকারে। তাহলে এগুলো আমাকে যখন আপনারা নেক্সট ক্লাসে শেয়ার করবেন, আই ক্যান গিভ মাই ফিডব্যাক যে আপনার এই গোলটা গোল হিসাবে লজিক্যালি ঠিক আছে বা ভুল আছে, তাহলে কি হবে আপনি এটা করতে পারবেন। অ্যান্ড অলসো স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়ার্ক ফ্লো। হ্যাঁ